আজকে প্রোগ্রামের একটা লিপ লিখতে আমিন।
মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল টুটি বিচ্যুতি গুনাহ করে থাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ গোটা বিশ্ব জগতে আজকে আমরা মুসলিম জাতিরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় মুসলিম উম্মাকে একটি গায়বী শক্তি দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন যাই হোক আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে এবং যেহেতু একটি উন্নতি কল্পে একটা আলোচনা সভা তাই আপনাদের কাছেও তারা অর্থ চেয়েছে আপনারা অনেকে অর্থ দিয়েছেন তবে মনে রাখবেন কবরস্থানকে কেন্দ্র করে টাকা পয়সা তোলা একজন আলেম ব্যক্তিকে ডেকে নিয়ে এসে এটা আলেমদের জন্য অপমান কি বললাম এটা আলেমদের জন্য অপমান করা পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রায় 4,500 ধর্ম আছে কতগুলো ধর্ম আছে কথা বলেন টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলছে গোটা বিশ্ব জগতে প্রায় 750 কোটি মানুষ আছে কত কোটি মানুষ আছে প্রায় 750 কোটি মানুষ আছে আর এই 750 কোটি মানুষ কমপক্ষে 4,500 ধর্ম পালন করে কতগুলো পৃথিবীতে ধর্ম আছে প্রায় 4,500 ধর্ম আছে আর গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তা হচ্ছে খ্রিস্টান 220 কোটি আমরা মুসলিম 170 কোটি হিন্দুরা আছে 140 কোটি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তারা প্রত্যেকে ধর্ম পালন করে ধর্মীয় উৎসব করে কিন্তু আজ পর্যন্ত আমার দৃষ্টিতে আসে নাই যে কোনো হিন্দু তারা কখনো নাম যজ্ঞ করার সমাতে নাম যজ্ঞ করছে আর তাদের ঠাকুর পণ্ডিত প্রভৃতিকে দিয়ে তাদের সমাজে তাদের সোসাইটি উন্নতি কল্পে বা মন্দির উন্নতি কল্পে বা তাদের যে শ্মশানের উন্নতি কল্পে যে টাকা তুলেছে আমার জীবদ্দশে দেখি নাই আপনারা দেখেছেন কথা বলেন কোন হিন্দুকে দেখেছেন তার নাম যজ্ঞতে একজন ঠাকুর পণ্ডিত তাকে ডেকে নিয়ে এসেছে এবং বলছে আমাদের এলাকার মন্দির উন্নতি কল্পে আমাদের নাম যজ্ঞ আমাদের এটা যে শ্মশান ঘাটের উন্নতি কল্পে আমাদের নাম যজ্ঞ কখনো দেখেছেন পশ্চিম কালো কখনো দেখবেন না আর হয়ও না শুধু ব্যতিক্রম ধর্মী আমরা মুসলিমরা আজকে আমরা মানুষ যার আসল ঠিকানা কবরস্থান এই কবরস্থানে টাকা দেওয়ার জন্যই আজকে মানুষকে হাত পাততে হচ্ছে ভাই মুসলিম জাতি মার খাবে না তো অন্য কোন জাতি মার খাবে চিন্তা করে দেখেন যে এটা আপনার আসল ঘর আপনার প্রথমেই প্রত্যেকটা দিন একবার কবরস্থান থেকে তাকিয়ে থাকা দরকার যে নিশ্চিত সত্য কালকে পূর্ব দিকে সূর্য উঠতেও পারে না উঠতেও পারে কিন্তু আপনি যে মরবেন বা এর মধ্যে কোনো সন্দেহ আছে এত একদম উজ্জ্বল স্বচ্ছ নির্ভেজাল নিষ্কলস এত বড় একটা সত্যকে আমরা জানার পরেও ভাই আপনি জানছেন যেতেই হবে আপনাকে তারপরে আলেম ওলিমাকে ডেকে ঘটা করে ক্যান্ডেল করে আলোচনা সভা দিয়ে টাকা তুলতে হবে এটা আপনার জন্য লজ্জাকর মুসলিম জাতির জন্য লজ্জাকর যাকে দেখ তুলছেন তাদের জন্য লজ্জাকর ভাই আপনাদেরকে কিছু বলার নেই আমাদের সোসাইটি আমাদের সমাজ আমাদের প্রত্যেকটা জায়গাতে আজকে মানুষ এমন ভাবে ইসলামকে নিচে নামাচ্ছে এটা অমুসলিমরা যদি আমাদের আলোচনা শুনে বক্তা যদি টাকা চাইছে ওরা হাসবে বলে দেখেছিস এরা কত মূর্খ ভাই বলবে কি বলবে না 100% বলবে বলে ধর্মীয় সভা হচ্ছে না টাকা চাইছে আশ্চর্য ব্যাপার যে আপনাদের চারিত্রিক আপনাদের অর্থ দাল্লা কম দেয় নাই আমার যতটা জানা যে আপনাদের এলাকাতে মানুষ সে হালাল হোক আর হারাম হোক টাকা পয়সা আপনাদের কম হয় নাই বা আল্লাহ পক্ষ থেকে টাকা পয়সা আপনাদেরকে কম দেয় নাই তারপরে যদি মানুষকে আলেমকে বসিয়ে দেন এই জায়গাতে আর যদি বলেন হাত পাততে যে টাকা দেয় 500 টাকা 1,000 টাকা তারপর তার পকেটে পড়ার জন্য না আপনারা শোবেন ভাই আমি এসেছি নাকি আপনাদের কবরস্থানে আপনার কবরস্থানে আমি শুতে এসেছি আপনার কবরস্থানে আমি কি যাব ভাই কথা বলেন তো আপনার টাকা কেন আমি তুলতে আসবো রে ভাই হায়ার করে আলেমগুলোকে ডেকে এসে টাকা তোলাবেন এর চেয়ে বড় লজ্জা করার কোনো বিষয় আছে এগুলো বন্ধ করেন ইসলাম এটা মহান একটা ধর্ম এটা আপনার মতো মূর্খ মানুষের ধর্ম নয় যদি ইসলামকে যদি মানতে চান ইসলামের শ্রেষ্ঠত্ব যদি জানতে চান ইসলামকে জানার পরে ইসলামকে মানতে হবে শুধু আপনার বাহার দেখে আপনার কোয়ালিটি দেখে আপনার শক্তি ক্ষমতা দেখে আপনি ইসলাম পালন করবেন এটা ইসলাম নয় ইসলাম হচ্ছে সেই ব্যক্তির জন্য সে যে হচ্ছে মুত্তাকি কি বললাম
যে আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ উত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেমন ভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলিম হচ্ছে কে বলছে কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ উত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো বা বলেন তো আমরা আল্লাহকে ভয় করি কথা বলেন আল্লাহকে ভয় করি যদি ভয় করতে আপনাকে টাকা তোলার জন্য আলেমকে ধরে আসতে হবে নাকি না আমাকে আপনার কাছে হাত থেকে টাকা চাইতে হবে আল্লাহ বলছে উত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তো পাতি যেমন ভাবে ভয় করা উচিত বা আল্লাহকে যতটা ভয় করা উচিত আমরা ততটা ভয় করি কোশ্চেন করে আমরা ভয় করি না আমরা শুধু মিথ্যা কথা বলছি যে আল্লাহকে ভয় করি আমরা বিন্দু পরিমাণে ভয় করি না ভয় তো আল্লাহকে দূরের কথা একটা সাপকে দেখে আপনি যতটা ভয় করেন অতটা আল্লাহকে দেখে ভয় পান না ভয় পান এখনে যদি এখানে ছুঁচে একটা দৌড় মারে কোথায় আপনাদের ঈমান হারিয়ে চলে যাবে দুর্বল গতিতে ভেঙে ক্যান্ডেল ভেঙে চলে যাবেন এখনই নড়ু আর সাপ দেখলে তো পালিয়ে যাবেন এলাকা থেকেও আসবে না এটা আল্লাহকে ভয় করা আল্লাহ বলছে তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তো কাতিহি যেমন ভাবে ভয় করা উচিত আসলে আমরা কি আল্লাহকে ভয় করি যে বিন্দু পরিমাণে ভয় করি না তার আপনাকে জ্বলন্ত একাধিক প্রমাণ দিতে পারি এখনই আপনি চলে যান আপনি যাচ্ছেন হাই রোড দিয়ে আপনার কোনো বন্ধু যদি বলে যে বন্ধু খবরদার সামনে দিয়ে যাস না ওখানে বেশ কিছু পুলিশ অফিসারকে দেখলাম তারা গাড়ি সার্চ করছে মানে আপনি আছেন বাইকে মোটরসাইকেলের উপরে আপনার মাথায় হেলমেট নেই পকেটে লাইসেন্স গ্লুবুক নেই আপনার বন্ধু যদি বলে সামনে যাবি না পুলিশ আছে ভাই বলুন তো আপনার এক ধাপ মোটরসাইকেল নিয়ে যাবেন কথা বলেন যাবেন না কেন বলেন তো আপনি পুলিশকে ভয় করেন এই জন্য পুলিশের ভয়ে আপনি এক ধাপ সামনে এগোচ্ছেন না কারণ আপনি নিশ্চিত অন্তরের মধ্যে পুলিশের যে ভয় যে ভীতি এটা আপনার মধ্যে আছে এই জন্য পুলিশের কথা শুনলে আর পকেটে যদি গুলুবুক না থাকে মাথায় যদি হেলমেট না থাকে আপনি জানেন এই পুলিশ আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে এমনটা নয় ফাঁসি দিবে এমনটা নয় 10 বছর জেল দিবে এমনটা নয় হতে পারে 200-100 টাকা নিয়ে আপনাকে ছেড়ে দিবে তারপরে আপনি যাবেন না কেন যেহেতু আপনি পুলিশকে ভয় করেন এই জন্য আপনি যাবেন না ভাই আপনার কাছে প্রশ্ন একজন পুলিশকে আমরা যতটা ভয় করি অতটা ভয় কি আমরা আল্লাহকে করি কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ কিছু জিনিসের আদেশ করেছে কিছু নিষেধ করেছে আল্লাহ বারবার গোটা কোরআনে বলতে বলতে 6236টা আয়াতকে অবতীর্ণ করে দিলেন তারপর আমরা প্রত্যেকটা মানুষ জানি বা বলেন তো নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না আমরা কতজন জানি না হাত তোলেন তো ভাই কথা বলেন কতজন জানেন না যে আল্লাহ রাসূল বলেছেন সে মুসলিম কি তবে ঈমান হাদিস নম্বর 158 মান তারাকা সালাত ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাতকে ত্যাগ করেছে যে নামাজকে পরিত্যাগ করেছে এই ব্যক্তি আর মুসলিম নাই যত তার রেশন কার্ডে মুসলিম লেখা থাক যত তার বাড়ির নাম হাজি বাড়ি হোক যদি নামাজ না করে নামাজ ত্যাগ করে দেয় এই ব্যক্তি আল্লাহর খাতায় মুসলিম আর নেই আমরা কতজন জানি না আমরা জানি উত্তাকুল্লাহ আল্লাহ বলছে আমাকে ভয় করো যদি আপনি আল্লাহকে ভয় করতেন বা গোবিন্দ স্বেচ্ছায় নামাজটাকে পরিত্যাগ করতেন জি না অসংখ্য আপনাকে বলতে পারি আমরা আল্লাহকে বিন্দু পরিমাণে ভয় করি না তার একাধিক প্রমাণ আছে একটা পুলিশ তো দূরের কথা একটা মশাকে আমরা যতটা ভয় করি অতটা ভয় আমরা আল্লাহকে করি না ভাই বাড়িতে মশারি টাঙাই কথা বলেন মশারি কেন টাঙান ভাই মশার কারণে মশা আপনাকে কামড় দেয় এই জন্য ভাই মশাটা কি হাতির সমান উঁচু লম্বা হৃষ্টপুষ্ট জি না মশা আপনার নখের 10 ভাগের 1 ভাগও না এই মশার ভয়ে আপনি দেখেন মশারি টাঙাচ্ছেন এই মশার ভয়ে আপনি গুড নাইট অয়েল ব্যবহার করছেন এই মশার ভয়ে আপনি শরীরে অয়েল মাখছেন এই মশার ভয়ে আপনি কত রকমের কারসাজি ইলেকট্রিক র‍্যাকেট গুলো ব্যবহার করছেন ফাস্ট কার ব্যবহার করছেন মর্টিন ব্যবহার করছেন অয়েল ব্যবহার করছেন ইলেকট্রিক ল্যাম্প গুলো এখন ব্যবহার করছেন কেন আপনি মশাকে ভয় পান এই জন্য ভাই আপনি আমি সকলেই জানি যে কবরের মধ্যে বিভিন্ন রকমের আযাব হবে আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে বিভিন্ন আযাব হবে যদি আপনি একবারে দংশন যদি কেউ করে আপনি 24 ঘন্টা নয় সারা জীবন আপনার মনে থাকবে ভাই জানার পরেও আজকে আমরা কিভাবে এত হাস্য উজ্জ্বল আমরা চোখে ঘুরে বেড়াই মানে বুঝতে হবে আপনি আল্লাহকে ভয় করেন না দাবি করছেন আপনি আল্লাহকে ভয় করেন একচুয়াল আপনি আল্লাহকে ভয় করে না আল্লাহ রাসূল বলছে সহিহ বুখারী কিতাবুল খফ হাদিস নম্বর 6488 বিশ্বনি বলছেন যে আমি আল্লাহকে যতটা জানি তোমরা যদি জানতে তো বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে কথা বুঝতে পারছেন বিশ্বনবী বলছে আমি আল্লাহকে আমি জান্নাত জাহান্নাম কবর আজাব যতটা আমি জানি
হে আমার সাহাবী হে মুসলিম বিশ্ব গোটা বিশ্ব জগতে মুসলিম দিকে দেখে বলছে এই জানা যদি তোমরাও জানতে আমার মতো আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে কবরস্থানকে কবরকে যে কবরে ফিতনাকে মানে কবরের আযাব কিয়ামতের মাঠ ভুল সিরাত অজস্র যে আমাদের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে মৃত্যুর পরে বুঝতে পারবেন বিশ্বনবী এই জন্য বলছে আমি যতটা জানি তোমরা যদি জানতে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে বা বলুন তো আমরা তার উল্টো করছি কি করছি না অবশ্যই করছি তেমন আমি আল্লাহকে ভয় করি না শুধু মুখেই দাবি করছেন আপনি মুসলিম মুখেই দাবি করছেন আপনি আল্লাহকে ভয় করেন বিন্দু পরিমাণে আপনি ভয় করেন না আজকে আমাদের আলোচ্য বিষয় আমি ভেবেছিলাম আলাদা কিছু দেব কিন্তু আজকে আলোচ্য বিষয় চেঞ্জ করে দিয়ে সমাজকে প্রেক্ষাপটকে ঠিক করার জন্য আজকে আলোচ্য বিষয় আমি রাখছি যুব সমাজের অধঃপতনের কারণ কি বললাম কথা বলেন যুব সমাজের অধপতনের কারণ এই যে বক্তৃতা শুরু হলো এইভাবে বক্তৃতা শেষ হয়ে যাবে ভাববেন না সুর দিবে গজল দিবে ঢং করবে কৌতুক করবে জি না এই যে কথা শুরু হলো এইভাবে আলোচনা শেষ হয়ে যাবে অনেকে মনে করতে পারেন হুজুর এসেছে মনে হয় প্রধান বক্তা মানে চার পাঁচটা গজল করবে সিনেমা দু চারটে গানও করবে কৌতুক করবে হাসি ঠাট্টা করবে মজা করবে জি না একটাও পাবেন না যেইভাবে কথা শুরু এইভাবে কথা শেষ হয়ে ইনশাল্লাহ স্টেজ থেকে বিদায় নেব আজকের আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ কি বললাম ভাই বলুন তো আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ ইয়াং সোসাইটি এরা যে আজকে অবক্ষয় এদের যে অধপতন হচ্ছে এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ আছে কথা বলেন গোটা বিশ্বের যুব সমাজ আজকে যে ধ্বংসের পতিত হয়েছে তারা অতল তলে যে পড়ে যাচ্ছে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের অবক্ষয় মূল্যবোধের অভাব তাদের শিক্ষা তাদের রাজনৈতিক জীবন তাদের ব্যক্তিত্ব প্রত্যেকটা জায়গায় আজকে অবক্ষয় হয়েছে এর মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আজকের আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ এবং উত্তোলনের উপায় আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা তারা কেন আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এর কারণ এবং এ থেকে উপায় যে কিভাবে আমাদের ছেলে মেয়েকে আমরা সঠিক পথে নিয়ে আসবো ইয়াং সোসাইটিকে আমরা কিভাবে সত্য পথে নিয়ে আসবো তাদেরকে দিয়ে আমরা কিভাবে কাজ করাবো এটা হচ্ছে আলোচ্য বিষয় ভাই চুপ করতে বলেন ভাই ডান দিকে যারা আছেন ভাই আপনারা স্টেজে বাইরে গিয়ে আলোচনা করেন একদম এক সাইডে চলে যান ভাই পরিবেশটাকে স্বচ্ছ করেন ভাই যুব সমাজের অধপতনের কারণ এবং এ থেকে উত্তোলনের উপায় আমাদের যুব সমাজ আমাদের যুব শক্তি আমাদের তরুণ সমাজ তরুণ শক্তি এটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এর মনে মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই এবং যুব শক্তি হচ্ছে এমন একটি শক্তি যে গোটা বিশ্ব জগতে রংকে পরিবর্তন করতে পারে যুব শক্তি যে সমাজের যুব শক্তি যত স্বচ্ছ যত সমৃদ্ধ সে সোসাইটি সে সমাজকে তত স্বচ্ছ সমৃদ্ধ করতে পারবে কি পারবে না অবশ্যই পারবে আর যে সমাজের যুব শক্তি নষ্ট হয়ে গেছে সেই সমাজকে তারা নষ্ট করবে কি করবে না মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু তিনটে শক্তি দিয়ে প্রেরণ করে এক শৈশব দুই যুবক তথা যৌবন আর তিন বার্ধক্য এই শৈশবকালে একটা শৈশবে একটা শিশু একটা কিশোর মানুষের উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য গণিত হয়ে যায় এই বৃদ্ধ ব্যক্তি মানুষের উপকারও করতে পারে না বৃহৎ কোনো ক্ষতিও করতে পারে না কিন্তু মিডিল যে শক্তি যে সময় সেটা হচ্ছে যুব সমাজ যুব শক্তি তা তরুণ বয়স তার যৌবন পিরিয়ড এই সময় একটা যুবক চাইলে ভালো করতে পারে চাইলে খারাপও করতে পারে গোটা বিশ্ব জগতে যাদের দ্বারা সবচেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে যুব শক্তি কি বললাম তরুণ সমাজে বিভ্রান্তির কারণে তাদের ভ্রষ্টতার কারণে তাদের নৈতিক চারিত্রিক মূল্যবোধের অভাবের কারণে গোটা বিশ্ব জগতে অরাজকতা সৃষ্টি হয়েছে আবার গোটা বিশ্ব জগতের অরাজকতাকে সঠিক পথে এনেছে কারা এই তরুণ সমাজ কেন কারণ এই যুব শক্তি যুবক বয়সটা ইয়াং এজটা চাইলে সে খারাপ কাজে ব্যবহার করতে পারে চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে একজন বৃদ্ধ মানুষ মানুষের কোনো বড় কোনো ক্ষতি করতে পারে না ছোট্ট শিশু সেও মানুষের ক্ষতি করতে পারে না যাই করুক চাই ভালো করুক চাই খারাপ করুক কোন বয়সে করে কথা বলেন এই যুবক বয়সে তাই যুব বয়সের অনেকটাই গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে একাধিক আলোচনা করেছে আমি ডিটেইলস আলোচনা করব না যদি সামাজিক প্রেক্ষাপটটাকে আপনার সামনে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্রথম মনে করে সূরা কাহফ বলবেন সূরা নম্বর 18 আয়াত নম্বর 18 থেকে 27 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে তিনজন যুবকের কথা বলেছে আমরা সকলে জানি আসহাবে কাহফের ঘটনা ভাই জানি কি জানি না ওই যে পাহাড়ের মধ্যে যুবকরা
লুকিয়ে থাকবে দীর্ঘ দিনের ঘটনা ভাই এই যুবকগুলো কি কোন নবী কোন রাসূল কোন মেসেঞ্জার জিনা কিন্তু আল্লাহ তাদের এই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনের মতো একটা গ্রন্থ লাস্ট টেস্টামেন্ট লাস্ট রিভিলেশন এর মধ্যে আল্লাহ সুবহানাহু দিয়েছে কিয়ামত পর্যন্ত যুবকের কথা যত মানুষ থাকবে কোরআন পড়বে বা তাদের কথা স্মরণ করবে কি করবে না করবে কেন তার যৌবনটাকে তার এমন কাজে ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হয়ে গেছেন যৌবন কালটাকে আল্লাহ খুব বেশি গুরুত্ব দিয়েছে আর একটা ঘটনা থেকে পাওয়া যায় সহিহ বুখারীতে বিশ্বনবী বলেছেন মানুষ যখন মৃত্যু পরে জান্নাতে যাবে তাহলে প্রত্যেকে কেউ আর বয়স্ক থাকবে না কেউ শিশু থাকবে না তারা সকলেই হয়ে যাবে একটা ইয়াং এজ তথা যৌবন পিরিয়ড চলবে মানে জান্নাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছে মুমিনদের জন্য একটা গিফট আল্লাহর পক্ষ থেকে এখানে বয়স্ক মানুষের কোনো চান্স নেই এবং কোনো শিশুদের কোনো চান্স নেই কাদের চান্স আছে শুধু যুবকদের তার মানে আপনারা ভয় পাবেন না যে শিশু অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে কি জান্নাত যাবে না বা বৃদ্ধ মানুষ যদি মারা যায় তারা কি তাহলে জান্নাত যাবে না এই হাদিসের অর্থ এমনটা নয় হাদিসের অর্থ হচ্ছে এটা আপনি যদি 70 বছরে মৃত্যুবরণ করে তাহলে আপনি যে ইয়াং এজ যৌবনকালে দেখা যায় 36 বছর এই বয়সে আল্লাহ দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে কথা বুঝতে পারছেন মানে জান্নাতে কারা থাকবে শুধু যৌবন যাদের আছে যুবক যারা আছে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যুবকদের তরুণদের কত মর্যাদা দেখেছেন যে জান্নাত এটাকে আল্লাহ যুবকদের পরিপূর্ণ করে দিবে তরুণ সমাজে পূর্ণ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার অনেকটাই গুরুত্ব আছে কিন্তু আমরা বুঝি না আসেন কয়েকটা আমরা হাদিস দেখি সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 660 বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজ ছায়ার নিচে স্থান দেবে গাছ ছায়ার নিচে স্থান দেবে আমরা অনেকে বলি আল্লাহর আরশের ছায়ার নিচে কিন্তু আরশ নয় স্বয়ং আল্লাহ তার নিজের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবে যে সময়তে কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না উপকার আসবে না সবাই ইয়া নাফসি বলে দুর্বল গতিতে ছুটে চলে যাবে সেই সময়তে আল্লাহ তার বান্দাকে ছায়া দেওয়ার জন্য তিনি চলে আসবেন এবং আল্লাহর ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ আল্লাহ কি করবেন ছায়া দেবেন সাত শ্রেণীর মানুষকে আর আল্লাহর ছায়ার নিচে যে চলে যাবে বা বলি তো তার জন্য আর কোনো ভয় আছে কোনোই ভয় নেই এই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম সেই ব্যক্তি সে হচ্ছে নরেন্দ্র মোদি কি বললাম ভজন নরেন্দ্র মোদীর কথা আছে নাকি ভাই নরেন্দ্র মোদীর কথা আছে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 660 যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ নয় আল্লাহর ছায়ার নিচে স্থান দেবে প্রথম ইমামুল আদলুন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক কি বললাম ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক এখন নরেন্দ্র মোদী সরকার যদি চায় সে ন্যায়ের সঙ্গে দেশটাকে চালাবে কোন মানুষকে উঁচু নিচু করবে না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে না এই হিন্দু মুসলিমে গরু খোলে শূকর খেলো এই মতনক্য ঝামেলা মারামারি দাঙ্গা মসজিদ মন্দির এই যদি না করে বা বলুন তো তিনি যদি ঈমান আনে আল্লাহর প্রতি যদি ঈমান নিয়ে আসে বা বলুন তো নরেন্দ্র মোদী সরকার জন্য হাদিস আছে না নাই দাদা বলেন নরেন্দ্র মোদী সরকার যদি হেদায়েত পেয়ে যায় বা বলুন তো আমাদের ক্ষতি হবে আপনি দুঃখ হবে জিনা তো এই হাদিসটা প্রথমে আল্লাহ বলছে ইমামুল আদেলুন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ছায়ার নিচে স্থান দেবে চিন্তা করে দেখেন যারা বর্ডারে আছেন বেইনসাফি করবেন না যেমন নীতিমালা আছে বডি যেই গার্ড আছে আপনাকে দায়িত্ব পালন করতে হবে যে যে স্থানে আপনি দায়িত্বশীল আছেন সেই স্থানে দায়িত্ব যদি পালন করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দেবে আল্লাহ ছায়ার নিচে স্থান দেবে তাই যারা দায়িত্বশীল আছেন দায়িত্বকে যথাযথ পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য ইনশাআল্লাহ গিফট একদম 100% আছে আল্লাহ রাসূল তারপরে দুই নাম্বার বলতে গিয়ে বলছে ওই যুবক তার যৌবনকালটাকে যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় যখন মানুষ তার নিজের পাপ যতটা পাপ করেছে ততটা ঘামের মধ্যে হাবুডুবু খাবে এই মতো পরিস্থিতিতে আল্লাহ সে ছায়া দেবে কাকে যুবককে যে যৌবন কালটাকে সময়টাকে অতিবাহিত করেছে আল্লাহর জন্য তাসবিহ তাহলিল সালাত নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে যারা চলেছে আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ার নিচে স্থান দেবে বা বলেন তো এটা যুবকদের জন্য অতিব গৌরবপূর্ণ বিষয় কি বিষয় নয় অবশ্যই গৌরবপূর্ণ বিষয় তিন নাম্বার বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং বন্ধুত্বকে ছিন্ন করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য কি বললাম
আপনি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন তার সন্তুষ্টির জন্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি রাজি করার জন্য যদি ভঙ্গ করতে হয় তবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ভঙ্গ করে দিবেন এর অর্থ এই ভাবে বুঝতে হবে আপনার ন্যাংটা বেলাকার বন্ধু একসঙ্গে চলছেন মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন আপনার বন্ধুটা সে নেশায় মত্ত হয়ে গেছে মাদকতায় আসক্ত হয়ে গেছে সে বিড়ি খাচ্ছে জর্দা খাচ্ছে নেশা দ্রব্য খাচ্ছে পান করছে মদে আসক্ত হয়ে গেছে টিকটিকি লেজও খাচ্ছে ওই বন্ধুকে বলবেন যে বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন পবিত্র কোরআন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ ইন্নাল মালহামরু নিশ্চয়ই মাদকতা যাতে নেশা হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে অবশ্যই তুমি খাবে না একদিন বুঝিয়েছেন বন্ধু কোনো কিছু কথা বলছে না কিছুদিন যাবে আবার বলবেন বন্ধু দেখো তুমি তো আমার ছোটবেলাকার বন্ধু একসঙ্গে চলাচল করেছি একসঙ্গে পরীক্ষা দিয়েছি একসঙ্গে স্কুলে গিয়েছি একসঙ্গে টিউশনি করেছি আজকে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো বন্ধু তুমি এটাকে নিষিদ্ধ দ্রব্য এটাকে পরিত্যাগ করে দাও কেন বিশ্বনবী বলেছেন সুন ইবনে মাজা কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 3376 77 78 বিশ্বনবী বলছেন কুল্লু মুশকিল খামরুন আর কুল্লু খামরুন হারামুন যেসব বস্তুতে নেশা আছে যাতেই নেশা হয় এগুলো প্রত্যেকটা মানুষের জন্য এটা হারামুন এগুলোকে আমি আল্লাহর রাসূল আমি হারাম করে গেলাম যতই নেশা আছে সেটাই হারাম বিশ্বনবী বলছে যে খাবারে অতিরিক্ত বেশি খেলেও নেশা হয় তার কম হারাম বন্ধু তুমি আজকে নেশায় আসক্ত হয়েছো তুমি যদি এটা বন্ধ না করো বন্ধু আই এম সো সরি আমি তোমার সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না এই কথা বললেন দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখছেন বন্ধু এখনো নেশা ত্যাগ করেনি তৃতীয় দিন গিয়ে বললেন বন্ধু আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসতাম তোমাকে অনেক মেসেজ দিয়েছি সংশোধন করার চেষ্টা করেছি তুমি সংশোধন হওনি কিন্তু আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি আল্লাহকে বেজার করতে চাই না তাই আজ থেকে তোমার সঙ্গে আমার রিলেশন এখানে ব্রেকআপ এই কথা বলে যদি আপনি চলে আসতে পারেন এটাকে বলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই বন্ধুত্বকে নষ্ট করে দেওয়া এই ব্যক্তিকে এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন কথা বলেন আল্লাহ নিচ্ছা নিচে স্থান দেবে যুবক তরুণ সমাজকে তোমাকে উদ্দেশ্য করে এই কথাটাকে আরেকটু ঘুরিয়ে বলি তুমি ছোট কাল থেকে একটা মেয়েকে ভালোবাসো মানে তোমার গার্লফ্রেন্ড আছে ক্লাস 8 9 10 তুমি প্রেমে পড়ে গেছো দীর্ঘ 4 বছর 5 বছর ধরে রিলেশন তোমাদের অনবরত চলছে তুমি আজকে হাদিসটা শুনলে যে বিশ্বনবী বলেছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজের ইচ্ছা নিচে স্থান দিবে তার মধ্যে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করে দেয় তুমি আজকে হাদিসটা শুনেছো আর তুমি জানো এই অবৈধ প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ ইসলাম এটা পছন্দ করে না ইসলাম ডিনাই করেছে স্ট্রংলি কন্ডেমিড আল্লাহ এর তীব্র নিন্দা বিরোধিতা করেছে আজকে তুমি হাদিসটা জানার পরে যদি তোমার গার্লফ্রেন্ডকে বলতে পারো দেখো তোমার সঙ্গে আমার যে রিলেশন এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম এটা আমি আজকে তোমার সঙ্গে আজকে এখনি ব্রেকআপ করছি যদি তোমাকে পছন্দ করি লাইক করি তবে আমি কিছুদিন পর আগে সেটেল হয়ে যাই ঠিক তারপরে তোমার বাবার কাছে আমি মেসেজ পাঠাবো তথা আমি বার্তা পাঠাবো তোমাকে বিয়ে করতে চাই তারপরে যদি তোমার বাবার সম্মতি দেই বিয়ে হয় তবে বিয়ে করতে পারবো নচেত আমি আল্লাহকে নারাজ করে আমি তোমাকে ভালোবেসে আমি পরকাল হাতে রাজি নয় এই কথা যদি কোনো যুবক যদি বলতে পারে অবশ্যই এই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া নয় আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন আল্লাহ যুবকদেরকে বারবার বলছে কেন আল্লাহ চায় আল্লাহ রহমান যে প্রত্যেকটা যুব শক্তি তরুণ সমাজ তারা কেউ যেন জাহান্নামে না যায় তারা কেউ যেন পথভ্রষ্ট না হয় তারা বিভ্রান্তির মধ্যে পতিত যেন না হয় আল্লাহ চান তার নিজের ছায়ার নিচে দিয়ে তাদেরকে স্থান দিতে যেমন দেখবেন আকাশে যদি চিল ওড়ে চিল যখন উঠতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময়তে মুরগিগুলো দেখবেন কিভাবে তার ছোট্ট ছোট শিশুগুলোকে তার বাচ্চাগুলোকে পাখার মধ্যে ঢুকে নেয় মানে চিল আছে কত ফিট উঁচুতে মুরগি নিচে থেকে দেখেন তার সন্তানগুলোকে কিভাবে ঢুকে নেয় কেন সে আতঙ্কে আছে ভয় আছে তার ছোট্ট শিশুগুলোকে কি না জানে তুলে নিয়ে যায় আল্লাহ আপনাকে ওইভাবে কিয়ামতের মাঠে ছায়া দেবে তার জন্য যুবা তোমাকে বারবার আল্লাহ বলছে এই মেসেজ এই অফার এগুলোকে গ্রহণ করতে হবে বিশ্বনবী আবার বলছেন চার নাম্বার ওই যুবা যাকে কোন যৌবন অবস্থাতে কোন যুবতী কোন কিশোরী তরুণী সে মেসেজ দিয়েছে যে আসো আমাদের বাড়িতে আজকে কেউ নেই আমার সঙ্গে তুমি ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক করো এই কথা যদি কোনো মেয়ে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড যে কোনো ফ্রেন্ড যদি আপনাকে এই অফার করে এই প্রপোজ করে আর কোন যুবক যদি বলতে পারে ইন্নি আখাফুল্লাহ
নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে আমার প্রতিপালক আমার প্রিয়তারকে আমি ভয় করি এই কথা বলে যদি ফিরে আসতে পারে আল্লাহ রাসূল বলছেন এই যুবককেও আল্লাহ তার ছায়া নিচে স্থান দেবে কথা বুঝতে পারছেন যুবকের কথা বারবার আল্লাহ রাসূল বলছে ওই যুবক যাকে তার গার্লফ্রেন্ড বলেছে আসো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করি তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যাই এই তো 14 ফেব্রুয়ারি আসছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যে বিশ্ব ভালোবাসা দিবস নয় আন্তর্জাতিক রিপোর্ট বলছে 14 ফেব্রুয়ারিতে কোটি কোটি নারী ধর্ষিত হয় 14 ফেব্রুয়ারিতে কোটি কোটি নারীরা তাদের নিজের কুমারীত্ব হারায় এই 14 ফেব্রুয়ারি এটা কখনো পবিত্র ভালোবাসা দিবস হতে পারে না এটা ধর্ষণের দিবস এই কথাই ঠিক বাইবেলের তো ভালোবাসা এটা পবিত্র না কথা বলেন পবিত্র না ভালোবাসা জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফালা মুহাম্মাদ পিস বি আপন হিম সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলছে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো ভাই ভালোবাসা এই শব্দটা 100% ভালো কথা তবে আমাদের সমাজে যে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস হতেই পারে না কারণ ভালোবাসা এটা একটা সামাজিক বন্ধন দ্বারা তৈরি হয় কি বললাম কথা বলেন সামাজিক বন্ধন দ্বারাই ভালোবাসা হয় মনে রাখবেন প্রেম আর ভালোবাসার মধ্যে আকাশ আর জমিন পার্থক্য আছে কি বললাম প্রেম আর ভালোবাসার মধ্যে আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য আছে ভালোবাসাটা ইউনিভার্সাল এটা সর্বজনীন একটা ছাগলকে আপনি ভালোবাসতে পারেন কি পারেন না একটা কুত্তাকে ভালোবাসতে পারেন কি পারেন না একটা গাছকে ভালোবাসতে পারেন কি পারেন না আপনার মাকে আপনি ভালোবাসতে পারেন কি পারেন না বাবাকে ভালোবাসতে পারেন কি পারেন না আপনার বোনকে ভালোবাসতে পারেন কি পারেন না পারেন তবে আপনি কুকুরকে প্রেম করতে পারবেন কথা বলেন ছাগলকে প্রেম করতে পারবেন জি না আপনার মাকে বলতে পারবেন নাউজুবিল্লাহ মিন জালিক মা তোমার সঙ্গে প্রেম করি জি না প্রেম এই শব্দটা যুক্ত হয় ডিকশনারি ভালো করে খুলে দেখেন প্রেম মানে যেখানে যৌনতা আছে কি বললাম যে সেক্সুয়াল রিলেশন যেখানে আছে এটাকে বলা হয় প্রেম আর ভালোবাসা হচ্ছে ইউনিভার্সাল বাপকেও ভালোবাসা যায় মাকেও ভালোবাসা যায় স্ত্রীকেও ভালোবাসা যায় কুত্তাকেও ভালোবাসা যায় প্রকৃতিকে ভালোবাসা যায় আল্লাহকে ভালোবাসা যায় সব কিছুতে ভালোবাসা আছে আর প্রেম এই শব্দটা যখনই আসবে ঠিক সেই সময়টা আপনাকে বুঝতে হবে এখানে যৌনতা তাতে আপনার শারীরিক চাহিদা আছে সেক্সুয়াল একটা বিষয় চলে আসে তাই মনে রাখবেন ভালোবাসা দিবস কে আজকে লুচ্চা দিবস বানিয়েছে কি বানায় নাই কথা বলেন বানিয়েছে এই দিবসটাকে কখনো আপনি বলতে পারেন না এটা ভালোবাসা দিবস এটা লুচ্চা দিবস এই দিনে অজস্র নারীকে ধর্ষণ করা হয় তার কুমারীত্ব নষ্ট করা হয় তাকে অসতী করে দেওয়া হয় 100% গলিতে গলিতে চারিদিকে দেখেন এটা 100% হয় এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই মনে রাখবেন চার সে সাত শ্রেণী মানুষকে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ ছায়া দেবে তবে চার নম্বর ওই যুবক যাকে ধনী সুন্দরী নারী তাকে দাওয়াত দিয়েছিল তাকে প্রপোজ করেছিল আসো তোমার সঙ্গে আজকে 14 ফেব্রুয়ারিতে আজকে গল্প করব তোমার সঙ্গে নদীর ধারে সময় কাটাবো তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব তোমার সঙ্গে আমি পার্কে কিছুক্ষণ সময় কাটাবো এই নিয়ে প্রস্তাব দিয়েছে এক যুবক যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আমার রব আল্লাহকে ভয় করি তোমার সঙ্গে এই কাজটা করতে পারবো না এই কথা যদি কোনো যুবক একবার বলতে পেরেছে তারপর যদি সে মৃত্যুবরণ করে জেনে রাখবেন এই যুবকের জন্য আল্লাহ তার নিজের ছায়া একদম উপচে দিবে বাদুলটাটা আমার আপনার জন্য একটা সুন্দর একটা অফার কি অফার নয় অবশ্যই অফার একাধিক বর্ণনা আছে যে বিশ্বনবী বার বার বলছে যুবকদেরকে নিয়ে এই কথা সহিহ বুখারী খুলবেন হাদিস নাম্বার 2333 সহিহ বুখারী হাদিস নাম্বার 4665 সহিহ বুখারী হাদিস নাম্বার 2115 বিশ্বনবী বলছেন তিনজন ব্যক্তি তিনজন যুবক তারা একসঙ্গে রাস্তা চলাচল করছে হঠাৎই মরুভূমি এলাকা চারিদিকে কোনো কিছু নেই শুধু মরুভূমি শুধু বালি আর বালি এ মতো পরিস্থিতিতে বিশ্বনবী বলছেন বর্ণনা করছেন হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে এমত অবস্থায় তিনজন যুবক তিনজন ফ্রেন্ড একসঙ্গে একটা পাহাড়ের মধ্যে তারা লুকিয়ে পড়েছে কেন বাইরে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এই ভয়ে পাহাড়ের ভেতরে প্রবেশ করেছে আর এই ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের মুখের কাছে একটা বোল্ডার জাতীয় পাথর ছিল এটা গড়তে 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 এসে ওই মুখটা বন্ধ হয়ে গেছে
আর তিনজন যুবক একসঙ্গে তারা ভেতরে আবদ্ধ হয়ে গেছে, তারা চিন্তায় পড়ে গেছে যে আমরা এমন এক জায়গাতে আবদ্ধ হয়েছি আমাদের কেউ ঢুকতেও দেখে নাই, আর এই জায়গায় তখন কোন মানুষ থাকেও না, আর চারিদিকে কোন মানুষ নেই, প্রাকৃতিক দুর্যোগ, আমরা চিৎকার মারলে বাইরে কোনো আওয়াজ যাবে না। আজ আমরা নিঃসন্দেহে নিশ্চিত কোনো সন্দেহ ছাড়াই আজকে আমরা মৃত্যুবরণ করব। তিনজন যুবক তারা চিন্তা পেশানের মধ্যে পড়ে গেছে, তিনজনের মধ্যে একজনের মাথায় বুদ্ধি এসেছে, বলছে দেখো আজকে আমরা এমন পরিস্থিতির মুখে পড়েছি, আজকে আমাদেরকে উদ্ধার করার মতো এই পৃথিবীতে কোনো মানুষ নেই, কারণ কেউই দেখেনি আমরা এখানে প্রবেশ করেছি, আর আমরা এমন এক জায়গার মধ্যে আবদ্ধ হয়েছি এই জায়গাতে কেউ চলাচল করে না, নিশ্চিত নিঃসন্দেহে মৃত্যুবরণ করব। তবে আমাদেরকে একজন রক্ষা করতে পারে, তিনি আমাদের প্রতিপালক আল্লাহ। কে ভাই যখন এই কথা স্মরণ করেছে ওই যুবকের মাথায় একটা বুদ্ধি চলে এসেছে, তখন সে বলছে দেখো আমরা জীবনে তো অনেক অন্যায় কাজ করেছি, তবে আজকে আমরা আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য আমরা কোন কাজ করেছি এটাকে স্মরণ করো, আর এই স্মরণ করে ওই ভালো কাজের ওসিলায় ভালো কাজের মাধ্যমে আমাদের রব আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যে আমি তোমাকে খুশি করার জন্যই আমি একটাই কাজ করেছিলাম আল্লাহ তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, এই কথা যদি বলতে পারেন অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। এই নিয়াতে একজন যুবক সে তখন দোয়া করছে, কি দোয়া জানেন, সে স্মরণ করছে, সে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনকে আমি প্রচন্ড ভালোবাসতাম, একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে আমি ততটা তাকে ভালোবাসতাম, তার জন্য পাগল ছিলাম, আমি তাকে প্রপোজ করি যে তোমার সঙ্গে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি লাইক করি, সঙ্গে সঙ্গে আমার প্রপোজকে সে রিজেক্ট করে দেয়, সে আমাকে পছন্দ করে না, আমি বেশ কয়েকবার তাকে প্রপোজ করেছি সে আমাকে গ্রহণ করে নাই, এই কথা বলেছে। তারপরে কিছুদিন পর কয়েক মাস পর তার মা অসুস্থ হয়ে যায়, তার পরিবারের অসুস্থ হয়ে যায়, অর্থের সংকট চলে আসে, তখন আমার ওই চাচাতো বোনটি আমার কাছে এসে বলে যে আমাকে কিছু টাকা দেবে, আমার পরিবার একটু অসুস্থ আছে, আমার মা অসুস্থ আছে, আর ওই যুবক বলছে আল্লাহ, তখন আমি সুযোগের সদ্ব্যবহার করার জন্য তাকে বলেছিলাম যে তোমাকে অবশ্যই আমি টাকা দেব, তবে তোমাকে এর সঙ্গে আমার একটা শর্ত আছে। মেয়েটা বললো কি শর্ত, ছেলে বলছে আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে, মানে শারীরিক সম্পর্কে যেতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ওখান থেকে স্থান ত্যাগ করে চলে গেল, তার এ দাওয়াত সে গ্রহণ করে নাই। তারপরে বাড়িতে গিয়ে দেখছে তার মা অসুস্থ মৃত্যুর সঙ্গে আছে, শায়িত আছে, মেয়েটা আবার কোনো উপায় না পেয়ে আবার তার কাছে এসেছে গভীর রাত্রে, এসে বলছে তোমার প্রপোজে আমি রাজি, অবশ্যই তোমার যে প্রস্তাব দিয়েছ আমি এই প্রস্তাবে রাজি। এই বলে ওই ব্যক্তির কাছে ওই যুবকের কাছে এসে বলছে ঠিক আছে আমি যে প্রস্তাব দিয়েছি তুমি রাজি হও, ঠিক আছে, তাকে স্বর্ণ মুদ্রা হাতে দিয়ে দিয়েছে, সঙ্গে সে বলছে যা কথা ছিল এবার চলো। মেয়েটার সঙ্গে সে গোপনে লোকালে চলে গেছে, কেউ নেই, গভীর অন্ধকার, কেউ কিছু দেখতে পাচ্ছে না, তার দুজন আছে। আল্লাহ রাসূল এইভাবে হাদিস বর্ণনা করছে যে মেয়েটা নিচে শুয়ে পড়েছে, ছেলেটা তার উপরে উঠেও পড়েছে, তাদের ক্লোজিং এতটা হয়েছে যে মেয়েটা দুই রাঙের কাছে সেটা রাংটা চলে গেছে। এই মতো পরিস্থিতিতে মেয়েটা বলছে যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমার মতো মেয়েকে তুমি নষ্ট করো না। যখন এই কথা বলেছিল আল্লাহ তখন ইন্নি আকাফুল্লাহ, নিশ্চয় আমি তোমাকে ভয় করি, এই কথা বলে দুর্বল গতিতে তাকে ত্যাগ করে দিয়ে, এই শয্যা ত্যাগ করে দিয়ে, এই উষ্ণতা আমি ত্যাগ করে দিয়ে চলে এসেছিলাম, আল্লাহ তোমাকে ভয় করেছিলাম, কেন আমি একজন সত্যি নারীকে আমি এই ধর্ষিতা করতে পারি না, তোমার ভয় আমি চলে এসেছি আল্লাহ, এটা তোমার খুশির জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করেছি, এই কাজটা তুমি যদি আল্লাহ পছন্দ করো আজকে আমাকে এখান থেকে রক্ষা করো। যখনই দোয়া করেছে আল্লাহ তার এই দোয়াটা কবুল করে নিয়ে ওই পাহাড়ের যে মুখটা আটকে গেছিল এক তৃতীয়াংশ খুলে গেল, মানে তিন ভাগের মধ্যে এক ভাগ সরে এসেছে। আরো দুই বন্ধুর ঘটনা আরো দুই রকমের আছে, ওই দিকে যাচ্ছি না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা চিন্তা করে দেখেন জিন্দেগিতে একটা যদি ভালো কাজ করেন আল্লাহর খুশির জন্য যদি করেন, বিপদে যদি পড়েন ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ওটাকে সামনে রেখে যে আল্লাহর কাছে দোয়া করেন, এই কাজটাই আপনার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। যুবককে এই জন্য বিশ্বনবী বলছে কোন নারী যদি তোমাকে প্রপোজ করে ভ্যালেন্টাইন্স ডে আসছে সাবধান সতর্ক, কোন মেয়ে যদি কোন ছেলে যদি কোন মেয়েকে প্রস্তাব দেয় আর ওই মেয়ে যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি মুসলিম নারী, আমি এইভাবে এইভাবে আমি কোনো হারাম রিলেশনে জড়াতে পারি না, তুমি যদি চাও আমার বাবার কাছে আসো, বাবাকে প্রস্তাব দাও, আমি তোমাকে পছন্দ করি, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো, যদি পারিবারিকভাবে বিয়ের সম্মোধন হয় তোমার সঙ্গে বিয়ে করতে রাজি, তবে বাতিল নষ্ট কোনো সম্পর্কে খারাপ কোনো রিলেশনে এই লাভ এর মধ্যে আমি জড়াতে চাই না, এই কথা বললে এই যুবক এই নারী এই পুরুষ অবশ্যই তারা জান্নাতে নয়, আল্লাহ নিজের ছাড় নিজের স্থান
পাবে অসংখ্য হাদিস আছে আমাদের যুব সমাজকে বিশ্বনবী তিনি অফার দিচ্ছেন যে তোমরা সাবধান হও সতর্ক হও তোমরা যদি নিজেকে সংযম করতে পারো অবশ্যই 100% তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর যেদিন যা চাইবে তাই পাবে এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি যুব সমাজের কল্যাণ বহুত কল্যাণের অধিকারী হতে পারি কিন্তু আমরা যুব সমাজ আজকে পশ্চিমা বিশ্বের পাল্লায় পড়ে টিভি ফেসবুক ইন্টারনেট WhatsApp Instagram Twitter চারিদিকে 24 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে আকৃষ্ট এমন ভাবে আছি যে আজকে আমরা টাইমটাকে যেন নষ্ট করছি আমাদের মেধা নষ্ট করছি সময়টাকে নষ্ট করছি বা করছি কি করছি না কথা বলেন করছি কিন্তু যুব শক্তি আজকে নষ্টের পেছনে যুব সমাজ ধ্বংসের পেছনে বা বলতে আজকে কারা দায়ী কথা বলেন যুব শক্তি যে ধ্বংস হচ্ছে কোনো সন্দেহ আছে আপনি বাবা আপনার ছেলে আছে 17 বছর বয়স আপনার মেয়ে আছে 18 বছর বয়স আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ছেলেটা ভালো কথা বলেন আপনার মেয়েটা যে ভালো সে যে নষ্ট হয়ে যায়নি খারাপ হয়ে যায়নি আপনি কি এই কথা বলতে পারবেন কি পারবেন না আপনি জানেন আপনি বাপ আপনি মা আপনার চারটে ছেলে মধ্যে তিনটে খারাপ হয়ে গেছে ভয় কোনো নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হয়ে গেছে নচেত কোনো খারাপ ছেলের পাল্লা করে গুন্ডা মাস্তান হয়ে গেছে বা আত্মসৎকারী হয়ে গেছে বা কোনো মেয়ের পেছনে দিয়ে সময়টাকে শেষ করে দিচ্ছে আপনার পরিবারের কথা শুনে না তার কোনো পরিবারকে তিনি দেখভাল করে না বাপের কথা শুনে না মায়ের কথা শুনে না মানুষ থেকে বদ গুন্ডা ভণ্ড এ কথাই বলে আপনার ছেলে চরিত্র এটা আপনার কাছে প্রশ্ন আপনি বাবা আপনার ছেলে যে ধ্বংসের মুখে আজকে চলে গেছে বা বলুন তো এর জন্য দায়ী কে দায়ী আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেকে ফোন করে বলে যে হুজুর আমার ছেলেটা কেবল 22 বছর বয়স হয়েছিল আমি বিয়ে দিয়ে দিয়েছি 4 মাস বয়স হলো আমার ছেলেটার বিয়ে দেওয়া 4 মাস পরে আমাকে ভিন্ন করে দিয়েছে কিছুদিন আগে তার মার সঙ্গে ঝামেলা হয়েছে তার মাকে হেসে দিয়ে কাটতে এসেছে অশ্লীল ভাষায় গালি দিয়েছে বা বলতে সমাজের চিত্র কি চিত্র নয় কথা বলেন আছে না নেই আছে তখন আমরা কি বলি আমরা সুশীল সমাজ শিক্ষিত সমাজের কিছু মানুষ তখন আমরা কি কমেন্ট করি আমরা বলি আহ দেখেছো কি বজ্জাত সন্তান কি বাজে ছেলে কোলা আমদার ছেলে নিজের মাকে হত্যা করতে চায় আমরা বলি কি বলি না বলি কিন্তু আমাদের জাজমেন্ট করা এই যে আমরা একটা জাজ করলাম এটা সঠিক নয় একটা যুব সমাজ তরুণ সমাজ আপনার ছেলে মেয়ে ধ্বংসের পেছনে মূল যদি কেউ দায়ী হয় সে দায়ী হচ্ছে বাপ মা কি বললাম কথা বুঝতে পারছেন কে বাপ মা বাপ মায়ের দায়িত্বহীনতার কারণে যুব সমাজ তার ছেলে সন্তান তার মেয়ে সন্তান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তার একাধিক প্রমাণ আছে আপনার সামনে আজকে আলোচনা করব কিছু পয়েন্ট যে আজকে যুব সমাজ আপনার ছেলে মেয়ে ধ্বংসের পেছনে মূল কারণ মূল যে ব্যক্তি দায়ী সে অন্য কে নয় তার বাপ আর তার মা এ কথা আমার নয় এ কথা আল্লাহ বলেছে আল্লাহ রাসূল বলেছে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30 31 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1384 বিশ্বনবী বলছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে আদম সন্তান তথা আদমের সন্তান যখন জন্মগ্রহণ করছে ভূমিষ্ঠ হচ্ছে সে দিনুল ফিতার তথা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করছে তার মধ্যে কেউ চোর হয়ে জন্মগ্রহণ করে না কেউ গুন্ডা হয়ে জন্মগ্রহণ করে না কেউ ডাক্তার হয়ে জন্মগ্রহণ করে না কেউ ভালো হয়ে জন্মগ্রহণ করে না তার মধ্যে কোনো পাপও থাকে না পুণ্য থাকে না একদম সাদা কাগজের মধ্যে জন্মগ্রহণ করছে আল্লাহ রাসূল তারপরে বলছে তারপর তার বাপ মা তাকে ইহুদি বানায় তার বাপ মা তাকে খ্রিস্টান বানায় তার প্রতিবেশী তাকে অগ্নি পূজারি মূর্তি পূজারি বানায় বাবদ সন্তান ধ্বংসের জন্য বিশ্বনবী কাকে দায়ী করেছেন কথা বলেন বাপ মা আর প্রতিবেশী কি বললাম বাপ মা আর প্রতিবেশীকে আল্লাহ রাসূল দায়ী করে দিচ্ছেন আল্লাহ বলছেন একটা সন্তান ধ্বংসের পেছনে যুব সমাজ ধ্বংসের পেছনে তরুণ সমাজ ধ্বংসের পেছনে মূল যারা দায়ী বাপ আর মা বাপ মা কিভাবে দায়ী আসেন কয়েকটা উদাহরণ বাস্তব প্রমাণ দিই দেখবেন আপনি নয় আপনি বাপ দেখবেন চাচা চাচা মানে কাকা জ্যাঠা কথা বুঝতে পারছেন কাকা তার ছোট ভাতিজাকে ডাকছে এই চল 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 সঙ্গে সঙ্গে পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে বলছে যা দু প্যাকেট বিড়ি কিনে আন আর দুটো ডিসপ্লে নিয়ে আয় তারপরে বল বলছে 4 টাকা বাসলে তুই চকলেট খেয়ে নিবি ভাই আছে না নাই বলেন কথা বলে এমন যে বাপও বলে তার ছেলেকে যা সিগারেট নাই দুটো আর দুটো চকলেট কিনবি বাপ তার ছেলেকে বলছে বাপ তার ছেলেকে যদি হুকুম করে জেনে রাখবেন এই ছেলে বড় হলে গাঁজা খাবে এ কথাই ঠিক কেন কারণ সাইকোলজি বলছে যারা মনোবিজ্ঞানী যারা শিশুদের নিয়ে গবেষণা করছে শিশুদের ব্রেন নিয়ে গবেষণা করছে সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাও জানেন মেডিকেল সায়েন্স বলছে একটা ছোট্ট শিশু যাকে সবচেয়ে বেশি অনুকরণ করে সে তার বাপ আর তার মা কি বললাম ছোট্ট শিশু কাকে অনুকরণ করে কাকে অনুসরণ করে কাকে ফলো করে তার বাপকে আর তার মাকে এই জন্যই তো দেখবেন আপনার ছোট্ট মেয়েটা সোনামণিটা একদম মিষ্টি মেয়েটা
আপনার মেয়ে দেখবেন তার মা যেভাবে রুটিটাকে বেলে ওইভাবে দেখবেন ও বেলছে কেন কারণ ওর মাকে দেখেছে ওর মাকে মনে করে আইডল ওর মাই হচ্ছে আদর্শ ও কাউকে নকল করতে চায় না সবকিছু তার মাকে নকল করতে চায় ছোট্ট একটা মেয়ে দেখবেন মা যেভাবে ঝাড়ু দেয় ঠিক ওইভাবে দেখবেন ঝাড়ু দেবে মা যেভাবে চলবে ছোট্ট শিশুরা কিছুই বোঝে না কে তার মাকে নকল করে কি করে না করে একজন ছোট্ট শিশু তার বাবাকে নকল করে বা বলি তোরা বাংলা ভাষায় কথা বলি কেন বলি কেন বলি কারণ বাপ মা বাঙালি এই জন্য বাংলাতে কথা বলি একটা ছোট্ট শিশু সাইকোলজি হচ্ছে এটা বাপ মাকে যা করতে দেখবে সেটাকে হুবহু নকল করে নিবে এইভাবে আল্লাহ তাদেরকে তৈরি করেছে তাই সন্তান যদি ধ্বংস হয়ে যায় এটা কার কারণে হয় বাপ মার কারণে হয় আজকে আপনি তাকে বিড়ি কিনতে পাঠিয়েছেন জর্দা দিয়ে পান কিনতে পাঠিয়েছেন আজকে খনি কিনতে পাঠিয়েছেন আজকে বাপ মা ছেলে সন্তানের সামনে মারামারি করছে তার নিজের স্ত্রীকে ছেলের সামনে অশ্লীল নোংরা ভাষায় গাল দিচ্ছে এই ছেলে বড় হয়ে তার বাপকে গাল দেবে এ কথাই ঠিক আজকে আপনি যেগুলো করছেন জেনে রাখবেন পৃথিবী হচ্ছে আয়নার মতো যেই ব্যবহার করবেন আপনি সেই ব্যবহার 100% পাবেন পাবেন কেন এই দুনিয়াকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে আপনি যেইভাবে চলছেন এইভাবে যদি চলেন আপনার সন্তান দেখবে আর আপনার সন্তান এটা প্রতিদান আপনাকে অবশ্যই দিবে আপনি ধৈর্য ধারণ করুন তাই পিতা মাতাকে বলবো যদি আপনার সংসারে কোনো অমিল হয় যদি মতদ্বন্দ্ব হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে হবে এ কথাই ঠিক স্বামী স্ত্রীর মধ্যে মতদ্বন্দ্ব হবে এ কথাই ঠিক ছোট্ট শিশুর সামনে অশ্লীল গালি গালাজ নয় তার আম্মাকে থাপ্পড় মারবেন না প্রয়োজন হলে তাকে মাঠে নিয়ে চলে যান রাস্তায় নিয়ে চলে যান অন্ধকার নিয়ে চলে যান স্ত্রীকে শাসন করেন বাড়ির মধ্যে যদি করে এই ইফেক্ট এটা সন্তানের মধ্যে পড়বে কথা বুঝতে পারছেন তার সন্তানের মধ্যে পড়বে সন্তানের সামনে গালি গালাজ কখনোই নয় মা তো অনেক দূরের কথা যদি না করতে পারেন আপনার সন্তান বড় হয়ে আপনাকে ঠ্যাঙাবে কেন মাকে মার খেতে দেখেছে ওই সন্তান মাকে ভালোবাসে জানার চাইতে বেশি ভালোবাসে মাকে যদি তার বাবা যদি প্রতিদিন যদি মারে এই সন্তান বড় হয়ে বাপকেও জুতাপিটা করবে এ কথাই ঠিক এটা সাইকোলজি বলছে এটা সায়েন্স বলছে আপনি খণ্ডন করতে পারবেন না আপনি খণ্ডন করে দেখান এটাই এটা সায়েন্স এটা বিজ্ঞান এটাই সমাজ এটাই সত্য কথা আপনি কখনো খণ্ডন করতে পারবেন না যুব সমাজ ধ্বংসের পেছনে ছেলে মেয়ে ধ্বংসের কারণে মূল দায়ী বাপ মার দায়িত্বহীনতা বাপ মা নিজে জানে না ছেলে মেয়েকে কিভাবে প্রতিপালন করতে হয় নিজের সন্তানকে মা তো দুধ পান করা তো জানে না জানে আমাদের সমাজে মুসলিম নারী আছে মা বোন আছে না নিজের সন্তানকে কিভাবে দুধ পান করাতে হয় এটাও জানে না আপনাকে প্রমাণ দেব বা বলুন তো দুধ পান করাতে হলে মাকে কি কি করতে হবে জানে জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে মুসলিম কিনা উত্তম হাদিস নাম্বার 2367 বিশ্বনবী বলছে যখন তোমরা কোনো কিছু খাচ্ছ পান করছো সেই সময় তো বিসমিল্লাহ বলো কেন বিসমিল্লাহ এই শব্দ যদি না বলো তাহলে তোমার এই খাবারটা শয়তানও খায় কে খায় কথা বলে শয়তানও খায় বিশ্বনবী বলছে একটা ছোট্ট শিশু সে কথা বলতে পারে না সে বিসমিল্লাহ বলতে পারবে না তার জন্য তার মাকে প্রথমে বলতে হবে বিসমিল্লাহ তারপর তার ডান দিকের স্তনটা বের করে দিতে হবে সন্তান খাবে মা এটাও জানে না যে কোন দিকের স্তনটা আগে সন্তানকে পান করাতে হয় মনে করছে আছে যেটা দেবো সেটাই চলে যাবে জি না একজন মুসলিম নারী আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা আর্টিকেল বিধান ল এসেছে আল্লাহর ল এর উপর যদি যান আপনার এই সন্তান 100% আপনার বিরুদ্ধে আঙুল তুলবে এ কথাই ঠিক কেন মা কোনোদিন তার সন্তানকে দুধ পান করালো আড়াইটা বছর কোনোদিন বিসমিল্লাহ বলে নাই আর বিশ্বনি বলছে যে খাবারে বিসমিল্লাহ নাই সেই খাবারে শয়তানও খায় মানে সন্তানকে আপনি স্তন পান করাচ্ছেন দুধ পান করাচ্ছেন সন্তান যখন আপনার সঙ্গে খাচ্ছে সঙ্গে সঙ্গে কে খাচ্ছে কথা বলেন শয়তানও খাচ্ছে সন্তান আর শয়তান দুটোকে একত্রিত লালন পালন প্রতিপালন করছেন তো সন্তান আর শয়তান যদি ছোট কাল থেকে একসঙ্গে দুধ পান করা অভ্যাস হয় বাবন তো এই সন্তানটা শয়তান হবে কি হবে না কথা বলেন এই বাহ্যিক দিক থেকে শয়তান হবে কি হবে না তার মধ্যে শয়তানের চলন ফেরন কথাবার্তা আচার ব্যবহার নৈতিক সমস্ত কিছু তার মধ্যে এই শয়তানের একটা প্রভাব ছোট্ট কাল থেকে থেকে যাবে এ কথাই ঠিক বিশ্বনবী এই জন্য তো বলেছে শোনো যখন তোমরা স্ত্রীর সঙ্গে যাবে গরু ছাগলের মতো যাওয়া যাবে না ভাই দোয়া আছে না নাই দোয়া আছে কেন কারণ এই সহবাসের সময়তে ফিজিক্যাল রিলেশনের সময়তে আপনি মনে করছেন এটা যৌনতা কিন্তু ইসলাম এটাকে যৌনতা বিশ্বাস করে না বরং বিশ্বাস করে এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এটা আসতে চলেছে এটা দিয়ে আপনার বংশ প্রজন্ম তৈরি হবে এই জন্য বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছে বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছে আমরা কতজন জানি কথা বলেন এখন আপনি সন্তানকে প্রতিপালন করবেন আপনি ভাবছেন যৌনতা আপনি নিজের চাহিদা পূরণ করতে যাচ্ছেন কিন্তু আল্লাহ আপনার চাহিদাকে এটা মোটেও দেখে না বরং দেখে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলতে হবে আল্লাহ তখন থেকে তার জন্য দোয়া দিয়েছে
আমরা এটাও জানি না আপনাকে শুধু বলছি যে যুব সমাজ ধ্বংসের মূল কারণ বাপ মা দায়িত্বহীনতা বাপ মার অজ্ঞতা বাপ মা যদি আজকে আদর্শ বাপ মা হয়ে যায় যুব সমাজ একটা শক্তিতে রূপান্তরিত হবে মনে রাখবেন একটা অ্যাটম বম মিস করতে পারে কিন্তু যুব শক্তি সে যদি একটা শক্তি যদি আদর্শবান মানুষ হয়ে যায় সে কখনো ব্লাস্টিং করে না তার দ্বারা কাজ অবশ্যই হবে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে তরুণ ভাইদেরকে এবং তার পিতা মাতাকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো সকল বলি আল্লাহুম্মা আমিন মনে রাখবেন জঙ্গল আর বাগান দুটোই কিন্তু গাছ থাকে থাকে কি থাকে না দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই কথা বলে জঙ্গল এই চিত্র কেমন খুব সুন্দর একটা ফুল ধরে আছে তার সাথে কাটা গুল্মু জাতীয় একটা কিছু আছে সুন্দর একটা ফল পাশে বিষাক্ত সাপ বসে আছে বিছুতে আছে নোংরা দেখতে খিজিবিজি চেহারা দেখতে ভয়ঙ্কর কেন এটা জঙ্গল জঙ্গল এটা তৈরি হয়েছে এটা অনাদরে কেউ তাকে পরিচর্যা করে না কেউ তাকে দেখভাল করে না তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বের কারণ নাই এই যে জঙ্গল স্বেচ্ছায় গজে উঠেছে যেমন ইচ্ছা তেমন গজে উঠেছে এই দিক দিয়ে একটা গাছ তো ওই দিক দিয়ে একটা গাছ এটা জঙ্গলের চিত্র বাগান বাগান কাকে বলা হয় সুন্দর সুন্দর ফুল আছে ফল আছে কেন কোন বাগানে ২৪ ঘন্টা একটা মালিকে নিযুক্ত রাখা হয় একটু গাছের পাতা বড় হয়ে গেছে কেটে ছোট করে দিয়েছে একটু ডালটা বড় হয়ে গেছে কেটে ছোট হয়ে গেছে করে দিয়েছে পানি বেশি হয়ে গেছে কমে দিচ্ছে পানি প্রয়োজন পানি দিচ্ছে খোঁচানোর দরকার খুঁচে দিচ্ছে কেন এই বাগানটাকে একজন মালিক সে পরিচর্যা করছে তাকে পরিচর্যা করার কারণে একটা বাগান তৈরি হচ্ছে আর একটা জঙ্গল বা আমাদের পরিবার এটা জঙ্গল না বাগান কথা বলেন আমাদের পরিবার জঙ্গল এটা বাগান নাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে জঙ্গল হিসেবে তিনি পাঠান নাই বরং বলেছে এই পরিবারকে ফুলের বাগানের মতো করতে হবে আর বাগানের পেছনে একটা মালি থাকে এই জন্য আল্লাহ মালি বানিয়ে দিয়েছে বাপকে আর মাকে কাকে বাবার মা পিতা মাতা হচ্ছে এই পরিবারকে সুন্দরভাবে বাগান করার জন্য ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বাপই তো জানে না যে মেয়ে কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করেন আপনার মেয়ে কোথায় পড়ে গো কোন কলেজে পড়ে গো কি নিয়ে পড়ছে গো সে কি জানি কলেজে পড়ে এতটুকু বলতে পারি কি নিয়ে যে পড়ছে যাই দেখি যাই কলেজে যাই বাপ জানে না মাও জানে না যে মেয়েটা কি নিয়ে পড়ছে দেখবেন অজস্র সমাজে আমাদের এগুলো আছে চিন্তা আপনাকে জেনে রাখতে হবে যে আপনি যদি আদর্শ পরিবার গঠন করতে চান আপনার ছেলে মেয়েকে যদি হেফাজত করতে চান আজকে আমাদের ভারতবর্ষের রিপোর্ট শুনলে আপনি আতঙ্কের মধ্যে পড়ে যাবেন আপনি টাইমস সরি হিন্দুস্তান টাইম দেখেন ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর ৮ তার একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলছে আমাদের ভারতবর্ষের একটা পরিসংখ্যান যেসব মেয়েরা মাধ্যমিক পাস করে নাই তাদের মধ্যে ৬৮% মেয়ে তারা কুমারিত্ব হারায় কথা বুঝতে পারছেন যারা মাধ্যমিক সমত পাস করেছে বে ১১ ক্লাসে ভর্তি হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে ৬৮% মেয়েরা তাদের কুমারিত্ব হারায় মানে সে অন্য কোন ছেলের সঙ্গে যৌবিক যে সম্পর্ক শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন সে অলরেডি করে ফেলেছে কোন ক্লাসে ১১ ক্লাসে ভর্তি হয়েছে এবার আপনি মনে করেন আপনার এলাকা যদি ৬৮ মেয়ে থাকে ৬৮টা মেয়ে জেনে রাখবেন সে ধর্ষিত হয়ে গেছে এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে লোকানো ছাপানো কথা নাই কথা বুঝতে পারছেন আপনি মনে করছেন আপনার মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন কলেজে পাঠিয়ে দিচ্ছেন আপনার বাড়ি এখানে কলেজে চলে যাচ্ছে কোথায় কোথায় ১০০ কিলোমিটার ২০০ কিলোমিটার তার সঙ্গে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই বা এমনি জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড ছোটবেলাকার ফ্রেন্ড পাড়া প্রতিবেশী এদেরকে যে পাঠাচ্ছেন মনে করছেন আপনার সঙ্গে যে চাচাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই প্রতিবেশী ভাই গিয়েছে সবগুলো ফেরেস্তা আপনার মেয়েকে একদম ছেড়ে দেবে আশ্চর্য টাইমস অফ হিন্দুস্তান টাইম বলছে তারা যেসব নারীরা ধর্ষিত হয়েছে যেসব নারীরা ফার্স্ট সর্বপ্রথম তার শরীরে কেউ যৌনতা যুক্ত হাত লাগিয়েছে কথা বুঝতে পারছেন না শ্লীলতা হানি ইন্ডিয়ান রিপোর্ট বলছে পরিসংখ্যান বলছে একটা মেয়ের ফার্স্ট তার শরীরে যে যৌনতা যুক্ত কণ্ঠ নিয়ে কথা এবং যৌনতা যুক্ত হাত যে প্রথম লাগিয়েছে তার শতকরা ৪৮% মানে ৪৮% তার ঘনিষ্ঠ মানে তার পরিবারের মধ্য থেকে কথা বুঝতে পারছেন আমার কথাটা কতদূর গিয়েছে রিপোর্ট বলছে একটা মেয়ে প্রথম যে জৈন হয়রানির শিকার হয় এর ৪৮% হয় তার ঘনিষ্ঠ সম্পর্কে ব্যক্তিদের কাছ থেকে হতে পারে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই
দুলাভাই, প্রতিবেশী, গৃহশিক্ষক, হোম টিউটর, এই যাদেরকে আপনি মনে করছেন যে এরা কাছের, এরা কিছুই নয়, কিছুই করতে পারে না, বাপ মা যাকে বিশ্বাস করছে, এর মধ্যে 48% মেয়েরা প্রথম তসলে করে অত্যাচার সহ্য করে, এইসব নিজের ঘনিষ্ঠ পরিবার যেটাকে বলা ইনকেস্ট একদম কাছের ব্যক্তির দ্বারা তার যৌবনে পুরো প্রথম আক্রমণ হয়, এটা মেয়েদের স্বীকৃতি, যেসব মেয়েরা এইসব কথা পেশ করেছে তাদের রিপোর্ট বলছে, তার মানে বুঝতে হবে যে আপনি পাঠিয়েছেন চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, যদি বাপ মা যদি দায়িত্বশীল হন রিপোর্ট আপনাকে সাবধান করে দিচ্ছে যে না তার কাছে আপনার মেয়েটা সেফ নয়, এটা বাস্তব প্রমাণ। আর যেসব মেয়েরা এখানে এসেছে, যেসব ছেলেরা এখানে এসেছে, তারা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ ওই মেয়েটা যে প্রথম জৈন হয়রানি হয়েছে ও নিজে অন্তরকে আজকে সাক্ষী দিবে যে কথা বলে গেলাম এই কথা ঠিক না মিথ্যা ও নিজে বুঝতে পারছে যে কার দ্বারাই প্রথম সে জৈন হয়রানির শিকার হয়েছে। সে বাইরেকার মানুষদের জৈন হয়রানির শিকার হয় না, যতটা শরীরে পরিবর্তন হয়ে যায়, পুরুষ থেকে নারী নারী ভাব চলে আসে চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কণ্ঠের মধ্যে, তখনই তাকে আক্রমণ করা হয়, জৈন হয়রানি করা হয় নিজের পরিবারের মধ্যে থেকে। বাপ মাকে এই জন্য বলছি যে কখনোই মেয়েকে দিয়ে একা একা কোথাও পড়তে পাঠাচ্ছেন এটা বাপ মার জন্য সঠিক নয়, বরং পড়তে যদি হয় মেয়েটিকে আগে খোঁজেন, মেয়েকে পড়ানোর জন্য বাড়িতে পড়ান, মেয়েকে যদি প্রকৃত শিক্ষিত মানে শিক্ষিত বানাতে চান তাহলে আপনাকে একদম চম্বুকের মতো লাগিয়ে থাকতে হবে। বাপ মা মনে করছে কি, বাপ মা মনে করে মেয়ে যখন ছোট্ট ছিল 7 বছর 8 বছর 10 বছর মেয়েটাকে খুব সুন্দর ভাবে একদম প্রতিপালন করতো, লেগে গেলে মুছে দিত, সবসময় নিয়ে গল্প করতো, চলাচল করতো, বাপ মা ভাবছে মেয়েটা বড় হয়ে গেছে এখন আমার আর প্রয়োজন নেই, মেয়ে একাই চলতে পারে। মনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল ডিসিশন, আপনি ছোট অবস্থায় মেয়েকে যতটা দেখভাল করেছেন তার চাইতে 3 গুণ আপনার মেয়ের দিকে আপনাকে নখদর্পণ রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। যখন মেয়ে তার মেয়ে বয়স চলে এসেছে, কথা বুঝতে পারছেন, তার মেয়ের স্বভাব যখন চলে আসছে তখন হু হু করে তাকিয়ে আছে তার প্রতিবেশী, তার পাড়া প্রতিবেশী, তার স্কুল শিক্ষক, জেনে রাখবেন এই মেয়েটাকে হাসানোর জন্য, এই মেয়েটাকে ধ্বংস করার জন্য, এর জৈন হয়রানি করার জন্য চতুর্মুখী যতজন আছে সকলে লালসার দৃষ্টিতে দেখাচ্ছে, এটা বাস্তব প্রমাণ। কিন্তু মা বাবা মনে করছে মেয়েটা বড় হয়ে গেছে এখন নিজে স্কুলে যেতে পারে, নিজে কলেজে যেতে পারে, নিজে টিউশন করতে পারে, না এটা ভুল সিদ্ধান্ত। মেয়ে বড় হয়ে গেছে, মাকে প্রতিদিন যেতে হবে, বসে থাকতে হবে, বাপকে যেতে হবে, বড় ভাইকে যেতে হবে, যে কোনো একজন ভাই বোন এদের নিজের ঘনিষ্ঠদের মধ্যে একজনকে পাঠাতে হবে। যদি মেয়েকে পড়াশোনা করতে চান অথবা বাড়িতে এনে পড়ান, তবে একা কি নয় যে ঘরের মধ্যে মেয়ে আর টিউটার পড়ছে এমনটা নয়, একদম সামনে যেখানে ডাইনিং টেবিল ওখানে বসে পড়াতে হবে, লোকালয় নয়। এর যে বাপ মা হচ্ছে প্রকৃত বাপ মা, যদি মনে করেন যে না আমার মেয়ে এমনটা খারাপ না, আমার শিক্ষক এটা খুব ভালো, এইসব কাজ করতে পারে না, এটা মারাত্মক ভুল কথা, এটা আমাদের পরিসংখ্যান বলছে না, এটা আপনি বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এ প্রার্থনা, আল্লাহ আমাদের যুব সমাজ বাপ মাকে তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজের ধ্বংসের মূল কারণ আপনি যে পয়েন্টগুলো বলছি, আপনার মেয়েকে যে ধর্ষিত বানাতে না চান, আপনার ছেলেকে যে ধর্ষক বানাতে না চান, অবশ্যই আজ থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, অবশ্যই পুলিশের মতো নিজের মেয়ের দিকে, নিজের ছেলের দিকে আজকে চোখ রাখতে হবে। একা কি কোনো জায়গায় যেতে দেওয়া যাবে না। ছোট্ট অবস্থায় যতটা দায়িত্বশীল ছিলেন, বড় হলে 3 গুণ দায়িত্বকে আপনাকে বাড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে আদর্শ বাপ মা। যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, জেনে রাখবেন আপনার মেয়েটা কবে ধর্ষিত হয়ে গেছে, আপনাকে লজ্জায় বলতে পারেনি কিন্তু আপনার মেয়েটা ধর্ষিত হয়ে গেছে, এ কথায় ঠিক। ইন্ডিয়ার রিপোর্ট বলছে কমপক্ষে যারা যারা কমপক্ষে বিয়ের বয়স ম্যাচিওর হয়ে গেছে, তথা 21 বছর পার হয়ে গেছে, বিয়ে হয়নি, এরকম 78% মেয়েরা আছে যারা শতকরা হয় জৈন হয়রানি হয়েছে অথবা ধর্ষণ হয়েছে অথবা শারীরিক সম্পর্ক করে ফেলেছে বয়ফ্রেন্ডের সঙ্গে 78% মেয়ে। কেন? কারণ তার সঠিক সময় একটা বিয়েটা দেননি, এই যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যে 78% মেয়েরা এটা হয়ে গেছে, তাই আপনি মনে করছেন যে আপনার মেয়ে ফেরেস্তা, যে ফেরেস্তা নয়, সকলে একটা জৈবিক চাহিদা আছে, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে। মানুষ যখন সৃষ্টি করা হয় তার যখন যৌবন, তার হায়েস্ট ঋতুস্রাব, পিরিয়ড যখন চলে আসে, একটা ছেলে যখন শুক্রকীট ছলে তৈরি হয়ে যায়, প্রতিদিন কন্টিনিউ ছলের মধ্যে একটা অ্যাড্রিনা একটা হরমোন তৈরি হয়, এই হরমোন শরীর থেকে বেরোতে চায়, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ সে তৃপ্তি পায় না, তাই শরীর বলছে, এটা শরীরবিদ্যা, এটা মেডিকেল সায়েন্স, আপনি ধরে রাখতে পারবেন না কতদিন।
41 সময় শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বসে পড়ে আমরা অন্ধকারে আলোচনা চালিয়ে যাই, সমস্যা নেই, টাইম নষ্ট করে লাভ নেই, রাত্রি অনেক লম্বা হয়ে গেছে। যে কথা বলছিলাম যে যুব সমাজ ধ্বংসের জন্য প্রথম যারা দায়ী তারা বাপ মার দায়িত্বহীনতা। কি বললাম কথা বলেন, বাবা মার দায়িত্বহীনতা। আরেকটি পয়েন্ট হচ্ছে যুব সমাজ ধ্বংসের মূল কারণ। আজকে পশ্চিমা বিশ্বকে আজকে দেখে আজকে আমাদের পরিবারের মা, পরিবারের বোন, পরিবারের ছেলে মেয়ে তারা আজকে তারা পশ্চিমা বিশ্বকে এতটাই তারা ফলো করছে, তারা মনে করছে তাদের এই সমাজটাকে, তাদের এই সোসাইটিকে তারা অন্তর থেকে ভালোবাসে। বা আজকে আছেন এক সমাজের ব্যক্তিত্বরা যারা নারীবাদী, নারীর অধিকার চাই, বা আছে না নাই কথা বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা বলছে নারীর অধিকার চাই, নারীর ফ্রিডম চাই, নারীর স্বাধীনতা চাই। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে নারীকে কোনো অধিকার দেয় নাই, সব সময় চাই নারীকে বন্দি করে রেখে দিতে, বস্তার মতো কিছু জিনিসের মধ্যে পুরে নারীকে রেখে দিতে, তাম্বুর মধ্যে ঢেকে রেখে দিতে। ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয় নাই, ইসলাম নারীকে কোনো সৌন্দর্য সম্মান দেয় নাই। আজকে এই নিয়ে গোটা পশ্চিমা বিশ্ব ইসলামপুরে আক্রমণ করছে। ভাই এই জন্য আমি বলি যে মেয়েরাও আজকে তাদের এই প্রলোভন, তাদের এই আসক্তির কারণে মেয়েরা মনে করছে সত্যি আজকে আমরা নারীরা আমাদের অধিকারের দরকার, আমাদেরকে আজকে ফ্রিডম, আমাদের স্বাধীনতার দরকার, তারা বাড়ি থেকে বেরোতে চায়। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, যারা পশ্চিমা বিশ্ব, যে ওয়েস্টার্ন কালচার, যারা আধুনিক বিশ্ব, যারা বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার, মূলত কেউ তারা নারীর অধিকার দিতে চায় না। প্রত্যেকটা জায়গাতে আজকে নারীকে নিয়ে মার্কেটিং করা হচ্ছে। কি করা হচ্ছে কথা বলেন, নারীকে, মেয়েদেরকে তাদের যৌনতা, তাদের যৌনতা দেখিয়ে, তাদের সৌন্দর্য দেখিয়ে, তাদের শরীর দেখিয়ে, তাদের ফিগার দেখিয়ে পুরা বিশ্ব জগৎ আজকে কোটি কোটি টাকা তারা অর্থ উপার্জন করছে। যারাই বলছে পশ্চিমা বিশ্ব নারীর আমরা অধিকার চাই, এরা কেউ নারীর অধিকার দিতে চায় না, মূলত তাদের সৌন্দর্য, তাদের সৌন্দর্য দেখিয়ে তারা ব্যবসা করতে চায়। প্রমাণ ভাই বলুন তো, গোটা বিশ্ব জগতে যারা নারীর অধিকার চায় বলে দাবি করছে তারা কারা? পশ্চিমা বিশ্বের ওয়েস্টার্ন কালচার। গোটা বিশ্ব জগতে যারা পর্নোগ্রাফি করে তারা কারা? ভারতবর্ষের মানুষ। কথা বলেন কারা কারা করছে? পশ্চিমা বিশ্বরাই। যারা বলছে নারীর অধিকার তারা আজকে নারীকে উলঙ্গ করে কোটি কোটি ডলার তারা আজকে কামিয়ে নিচ্ছে। কিছুদিন আগে হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর এসেছিল, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক মানে ভাইরাল হয়েছিল খবরটি, আপনার সকলের চোখে হয়তো বা এসেছে। দেখবেন একটা মেয়ে যে পর্ন স্টার, পর্ন স্টার মানে সে বিয়ে ব্লু ফিল্ম করত, এরকম খারাপ ভিডিও ছবি করত, এই মেয়েটার সাক্ষাৎকার নিয়েছে ওই সিনেমার সে নায়িকা, মানে পর্নের সে নায়িকা, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আজকে যে আপনি সেলিব্রিটি, এই খারাপ কাজ করে আপনি কি এটাকে কিভাবে দেখেন? মেয়েটা অঝর ধরে কাঁদতে কাঁদতে বলছে, দেখুন আমাদের ভেতরের কথা অনেকে জানে না, মেয়েটা সেদিন সত্য কথা প্রকাশ করেছে। মেয়েটা বলছে আমি কোনোদিন পর্ন স্টার হতে চাই নাই, আমি বিয়ে ব্লু ফিল্ম সিনেমার নায়িকা হতে চাই নাই, আমি তো চেয়েছিলাম, আমার বাবা চেয়েছিল আমাকে একজন মডেল বানাবে, এই মডেল করার জন্য আমাকে ভর্তি করা হয়েছিল, ওইখানে আমি ভর্তি হয়েছিলাম মডেলিং কোর্স করার জন্য, কিন্তু আমাদেরকে এটা ব্ল্যাকমেল করে আমাদেরকে এখান থেকে নিয়ে এসে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ভিডিও রেকর্ড করে আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা বুঝতে পারছেন? বলছে তারা গিয়েছিল কোন কাজ করতে, মডেলিং করার জন্য, তো তাদেরকে ফাঁসিয়ে তাদের কাছে ভিডিও কিছু খারাপ খারাপ ছবি দৃশ্য নিয়ে সেই মেয়েকে বলছে তোরা যদি আমাদের সঙ্গে এই কর্ম না করিস তোদের এই ভিডিওগুলোকে আমরা ভাইরাল করে দেবো। মেয়েরা বলছে আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, এইভাবে আমাদের কয়েকশো মেয়েদেরকে ব্ল্যাকমেল করে আমাদেরকে এই ছবিগুলো করে না হয়, আমরা এগুলো প্রথমে তো করতে চাইতাম না, অসংখ্য আমাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমাদের শরীরে বিভিন্ন রকমের ঔষধ মেডিসিন পুশ করা হয়েছে, আমাদেরকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্ন রকমের ড্রাগ দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমাদের এইসব সিনগুলো, এইসব অভিনয়গুলো করে নেওয়া হয়েছে। মেয়েটা অঝর ধরে কাঁদছে আর বলছে বিশ্বাস করুন আমরা কোনোদিন এই পরিবারের মেয়েও না, আমরা খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু আমাদেরকে এইভাবে ভুলিয়ে ব্ল্যাকমেল করে আমাদের খারাপ খারাপ এই ভিডিওগুলো করে নেওয়া হয়েছে। আপনি যেসব পর্ন দেখে যেসব খারাপ সিন দেখে নিজের যৌনতাকে বৃদ্ধি করছেন, চোখের তৃপ্তি দিচ্ছেন, জেনে রাখবেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মেয়েরা যারা আছে কাজগুলো করছে তার অধিকাংশ তারা মাজলুম, তারা এখানে ব্ল্যাকমেলের শিকার, তাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনি আনন্দ পাচ্ছেন কিন্তু এই মেয়েগুলো মাজলুম, তারা কেউ ইচ্ছাকৃতভাবে এই পর্ন স্টার হতে চায় না, ব্যতিক্রম দু চারজন থাকতে পারে, অধিকাংশই তাদেরকে এইভাবে
একটা মিথ্যা র‍্যাকেটের মধ্যে শিকার করা হয়েছে ভাই যারা বলছে নারীর অধিকার চাই তারা আজকে নারীকে উলঙ্গ করে এই পর্ণো ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে কি করছে না করছে নারীর তারা কোনো অধিকার নাই নারীর যৌবন যতদিন আছে ততদিন তারা নারীকে ব্যবহার করছে নারীর যৌবন সৌন্দর্য শেষ নারীকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করছে এটা পশ্চিমা বিশ্ব কিন্তু আমাদের মা বন্ধা বুঝতে পারছে না মা বন্ধা মনে করছে তারা যে প্রলোভন দেখাচ্ছে ওটাই ঠিক আর আমরা যে কথা বলছি আলেম ওলামা মুসলিম সোসাইটি ইসলামিক মুসলিমরা যারা বলছে এটা ভুল তারা তাদের এই মিথ্যা ফাঁদ বুঝতে পারছে না তার জ্বলন্ত নমুনা এখনই আপনাকে দিচ্ছি আপনি বড় বড় যে মহলে চলে যান শপিং মহলে চলে যান শপিং সেন্টারে চলে যান দেখবেন রিসেপশনে একটা মেয়ে বসে থাকে বা বন্ধু কুচিত কালো নাক ভোঁতা দেখতে বেঁকা মোটা সোটা দেখতে একদম বিশ্বরী এরকম কেমন ভাই কেমন দেখতে কথা বলেন সুন্দর না সুন্দরী নারী কোনো কাজ নেই ওর ওর কাজ কাস্টমার ঢুকছে শুধু আপনার দিকে মিষ্টি করে একটু হেসে বসে থাকবে কোনো কাজ নেই ওর কাজ শুধু আপনাকে দেখে একটু হাসি দেওয়া আর বসে থাকা আর আপনার নামটাকে সই সিগনেচার করে কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন এটা নেওয়া এই জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে বা বন্ধুকে যারা বলছেন নারীর অধিকার চাই নারীর ফ্রিডম চাই নারীর স্বাধীনতা চাই আমাদের দাবি ওই যে রিসেপশনে যে মেয়েটা সুন্দরী নয় কুচ্ছিত কালো মেয়েটাকে বসান দেখে একবার বসাবে না কেন কারণ এই মেয়েটার কোনো কাজ নেই এই মেয়েটার কাজ তার সৌন্দর্য দেখিয়ে পুরুষ কাস্টমারকে আকর্ষণ দেওয়া এটাকে কাস্টমার ধরার একটা চক্র একটা র‍্যাকেট কিন্তু মেয়েরা মনে করছে এটা থেকে চাকরি জিনা তোমার যোগ্যতা দিয়ে চাকরি দেয় নাই তোমার চেহারা দেখে চাকরি দিয়েছে তোমার সৌন্দর্য দেখে চাকরি দিয়েছে তোমার ফিগার দেখে তোমাকে চাকরি দিয়েছে তোমার পড়াশোনার গুরুত্ব তাদের কাছে নাই যে থাকতো অসংখ্য বিশ্রী দেখতে কালো কুচ্ছিত দেখতে এই মেয়েগুলো তারা শিক্ষিত তাদেরও লেটার মার্ক আছে তারাও এমএড বিএড করে ফেলেছে তাদেরকে কেন এখানে চাকরি দেওয়া হয় না কেন কারণ চাকরিটা হয় সৌন্দর্যের উপর ভিত্তি করে চাকরি তাদের ম্যারিট নয় বরং চাকরি সৌন্দর্যের উপর ভিত্তি করে কথা বুঝতে পারছেন কিন্তু মেয়েরা বুঝতে পারছে না এখনই চলে যান আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা চলে যান নেতাজি সুভাষ বিমানবন্দর পৃথিবীর যে কোনো বিমানবন্দর চলে যান যে কোনো বিমানে যারা উঠেছেন তারা দেখেছেন এয়ার হোস্টেসের যেসব নারীরা যেসব মেয়েরা চাকরি করে তারা দেখতে কি কুচ্ছিত কালো নাক ভোঁতা না অপূর্ব সুন্দরী তারা যখন চাকরির ইন্টারভিউ দেয় তাদের শরীরে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মেপে দেখে নেওয়া হয় একটু যদি উনিশ বিশ হয়ে যায় তারা চাকরি পায় না তাদের হাইট থেকে শুরু করে একদম তাদের পুরো শরীর তাদেরকে ইঞ্চি ইঞ্চি করে মেপে দেখে নেওয়া হয় একটু বেশি জিম করে কমে দেওয়া হয় এমন ভাবে মেকআপ করা হয় চিন্তা করবেন এই মেয়েগুলোকে তাদের চাকরি দিয়েছে কেন কারণ তার সৌন্দর্য তার ফিগার তার শরীর তার যৌবন দেখে তাকে চাকরি দিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ যখন 36 বছর পার হয়ে যায় এই মেয়েগুলোকে আর চাকরিতে রাখে না বা দেখেছেন কোনো বয়স্ক নারীকে এয়ার স্টেশনে রাখতে 36 বছর পার হয়ে গেছে এয়ার স্টেশনে রেখেছে দেখেছেন জি না কেন তার যৌবন শেষ চেহারার মধ্যে সে মাধুর্যতা নেই বয়সের ছাপ পড়ে গেছে এই মেয়েটাকে দিয়ে আর তাদের ব্যবসা হবে না এই মেয়েটার দিয়ে মার্কেটিং করা সম্ভব নয় তাদের যৌবন শেষ তাদের বয়স একটা ছাপ পড়ে গেছে মেয়েটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিচ্ছে আমাদের মা বোনরা তারপরে বুঝতে পারছে না যে এগুলো তাদের একটা ফাঁদ তারা নারীর স্বাধীনতা নয় বরং তার নারীর সৌন্দর্য যতদিন আছে তার ফিগার যতদিন সুন্দর আছে তার চেহারা যতদিন আছে ততদিন তাকে ব্যবহার করবে চেহারা শেষ তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিপোর্ট কিছুদিন আগে দিয়েছিল আপনারা এগুলো দেখেন কিন্তু এখান থেকে পরিসংখ্যান গুলো অন্তরে গাঁথার চেষ্টা করেন না আপনাকে বলছি আমাদের ইন্ডিয়ান নেভি নাম শুনেন নাই ইন্ডিয়ান বিএসএফ র‍্যাব নাম শুনেন নাই আছে এই নেভির মধ্যে কিছুদিন আগে রিপোর্ট পেশ করেছে আনন্দবাজার পত্রিকা খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে খবরটা হয়েছে ইন্ডিয়ান নেভিরা শতকরা 100 জন মেয়ে এখন নিচ্ছে না ভাই মেয়েরা মেয়ে নেভি হচ্ছে না বেসে মিলিটারি হচ্ছে না ফোর্স হচ্ছে তো ইন্ডিয়ান রিপোর্ট বলছে 100 জন নারীর মধ্যে শতকরা 88 জন নারী মেয়ে যারা র‍্যাব যারা এই নেভিতে চাকরি করেছে তাদের সুপ্রিয়ারের কাছ থেকে তারা ধর্ষিত হয়েছে 88 জন চিন্তা করতে পেরেছেন 100 জন নারীর মধ্যে 88 জন তার সুপ্রিয়ার বা তাদের পুরুষ যারা দায়িত্বশীল আছে তাদের দ্বারা ধর্ষিত হচ্ছে বা বলুন তো এটা কি নারীর অধিকার না নারীকে ধর্ষণ করার জন্য দেওয়া হয়েছে কথা বলেন হচ্ছে বা জেনে রাখবেন যারা এই যে বিএসএফ চাকরি করছে আমি খারাপ কিছু বলছি না অধিকাংশ জায়গায় এগুলোই করা হয় কেন আজকে নারীদেরকে তাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছে কেন কারণ এই যে যারা বাইরে চলে যাচ্ছে বিএসএফ মিলিটারি নেভির চাকরি করছে মাসের পর মাস তার ফ্যামিলি থেকে দূরে আছে তার শরীরে একটা জৈবিক চাহিদা আছে এখন তারা নারীদেরকে প্রবেশ করাচ্ছে কেন কারণ তাদের ভেতরে যেন থেকে যায় বাইরে যেন না আসে সমাজদের গেলে ইশারায় কাফি আপনি বুঝতে পারছেন নারীকে তাদের ম্যারিট দেখে তাদের মেধা দেখে চাকরি দেওয়া হয় না তাদের
সৌন্দর্য তাদের ফিগার যতদিন আছে ততদিন তাদেরকে নিয়ে ব্যবসা করবে শেষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে কিন্তু আমাদের মা বোন বুঝতে পারছে না তাদের এই চক্রান্ত আল্লাহ এই জন্য বলেছে যে নারীদেরকে যেন বাড়ির বাইরে না যায় বাড়ির বাইরে বের হলেই তাকে লালসার দৃষ্টিতে কাম দৃষ্টিতে তাকিয়ে তাকে ঝাঁঝরা করে দিবে তাকে ধ্বংস করে দিবে তাকে ধর্ষিত বানাবে আপনি বাস্তব নমুনা এই পরিসংখ্যান গুলো রাখেন আর কোরআনের আয়াত গুলোকে একদিকে রাখেন কোরআন কোন আবেগী ধর্মগ্রন্থ নয় বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরছে আপনাকে এই জন্য বলেছি আপনার মেয়েকে যদি মনে করেন আপনি চাকরি করাবেন আমাদের কোনো আপত্তি নেই ইসলামী চাকরি করার বিধান আছে তবে ইসলামী পরিবার পরিবেশ লাগবে ওখানে শুধুমাত্র নারীদের থাকবে এই মশলা আলাদা নারীরাও চাকরি করতে পারে ইসলাম নারীকে চাকরি করার অধিকার দেয়নি এমনটা নয় সৌদি আরবে নারীরা চাকরি করে কি করে না করে তারা বিমান চালায় কি চালায় চালায় কিন্তু বিমানে যারা আছে সব নারী কথা বুঝতে পারছেন হসপিটাল আছে সব নারী আপনার মেয়েকে নার্স বানান আমি বলছি নার্স বানান কেন অবশ্যই আপনাকে নার্স বানাতে হবে ডক্টর বানাতে হবে আপনার মেয়েকে কারণ আমাদের মুসলিম মা বোন যারা আছে আমার স্ত্রী সে পর্দা করছে দীর্ঘ 10 বছর 20 বছর ধরে 30 বছর ধরে কিন্তু সারা জীবন তার চেহারা কেউ দেখলো না যখন প্রেগনেন্ট হয়ে গেছে হসপিটাল চলে গেছে একটা পুরুষকে দেখিয়ে আমার স্ত্রী যৌন অঙ্গকে দেখাতে হচ্ছে এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে আপনার মেয়ে যদি আজকে নার্স হতো আপনার মেয়ে যদি আজকে আমার মেয়ে যদি আজকে কি হতো ডক্টর হতো আমার মুসলিম মা বন্ধু মুসলিম মা বোন দায় আজকে এই কাজটা করে দিত কিন্তু আজকে আমাদের পর্দা করার পরেও আজকে আমাদের সোসাইটি আজকে চিন্তা ভাবনা না করার জন্য আমাদের ইজ্জত আজকে দেখাতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো টেনশন নিচ্ছি না আমরা মনে করছি না আমাদের ইনকাম হচ্ছে আমরা আঢাল ইনকাম করছি আঢাল খরচ করছি আমরা নিজের জীবনটাকে যৌবনটাকে কাজে লাগিয়ে দিচ্ছি এটার নাম জীবন নয় জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে কেন আপনি পৃথিবীতে এসেছেন কেন আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছে আপনার জীবনটা শুধু উপার্জন করা এটা নয় বরং অনেক কিছু আছে আমার একটা আলোচনা আছে ইন্টারনেটে গিয়ে শুনতে পারেন ইউটিউবে যাবেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন এরপর আমার 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা আছে শুনবেন ইনশাআল্লাহ ওখানে সন্দেহ অনেক সমস্যা আপনার সমাধান এসে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি আমাদের মুসলিম সমাজকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন যুব সমাজের অনেকগুলো ধ্বংসের কারণ আছে আজকে শুধু পরিবারতন্ত্রের কথা বললাম কি বললাম মুসলিম পরিবার আজকে ধ্বংস হচ্ছে কেন জানেন গোটা পৃথিবীর একটা গ্লোবালাইজেশন হয়ে গেছে মানে একটা হাতের মুঠে চলে এসেছে আজকে সমস্ত কিছু সে নকল করছে মিডিয়ার দেখা দেখি বা করছে কি করছে না একটা মানুষ রাস্তা দিয়ে পড়ে গেছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে মানুষকে ছবি তুলছে ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে দিল পোস্ট করে লিখছে যে আজকে আমাদের অমুক জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে আবার সিনেমা দেখছে নায়ক পড়ে গেছে আর নায়িকা কাঁদছে নায়িকা পা কেটে গেছে ওই সিনেমা দেখে একটা ছেলে কাঁদছে মিডিয়া কিভাবে দখল করছে দেখেছে বাস্তব দেখছে একটা মানুষ অ্যাকশন করে থরথর করে কাঁপছে তার অন্তর দিয়ে একটু ব্যথা রক্তক্ষরণ হচ্ছে না সিনেমা যখন দেখছে সিনেমাতে এমন ভাবে সে অ্যাট্রাক্টেড হয়ে গেছে সিনেমা দেখে কাঁপছে মানে মানুষ আজকে মিডিয়া তাকে চাইলে হাসাতে পারে মিডিয়া চাইলে কাঁদাতে পারে কিন্তু বাস্তব জীবনকে আজকে আমরা ভুলেছি কি ভুলি নাই ভুলেছি তাই আপনাকে বলছি যে গোটা বিশ্ব জগৎকে আজকে যদি একত্রিত করেন আল্লাহ সুবহানাহু যে বিধানগুলো দিয়েছে বিধানে প্রত্যেকটা যদি ফলো করেন আপনার পরিবারকে আদর্শ পরিবার তৈরি করতে পারবেন আপনার ছেলে মেয়ে তাকে আদর্শ ছেলে আদর্শ মেয়ে তৈরি করতে পারবেন অন্যথায় পারবেন না একটা ছোট্ট কথা বলে আলোচনা শেষ করব রাত্রি অনেক গভীর হয়ে গেছে মনে রাখবেন গোটা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন কোন কাজ জানেন সবচেয়ে কঠিন কাজ কি কেউ যদি বলে স্পিড অফ লাইট লাইটের গতিবেগে ভ্রমণ করা যেটা বিশ্ব জগতে আমরা সৃষ্টি করতে পারেনি অ্যালবার্ট আইনস্টাইন বলেছে কেউ যদি স্পিড অফ লাইট তা লাইটের গতিবেগে ভ্রমণ করতে পারে অবশ্যই তাহলে সে এই টাইম ট্রাভেল করার কারণে সে ভবিষ্যতে চলে যেতে পারবে মানে সে ভবিষ্যতে কি হবে 100 বছর পরে কি হবে সমস্ত কিছু দেখতে পাবে এটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মধ্যে তার একটা বই আছে থিওরি অফ রিলেটিভিটি ইংলিশ বই তিনটে খণ্ডে দ্বিতীয় খণ্ডের 112 পৃষ্ঠা লিখছে কেউ যদি স্পিড অফ লাইটের মধ্যে ভ্রমণ করতে পারে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে ভাই এটাও অ্যালবার্ট আইনস্টাইন যে থিওরি দিয়েছে এটা কোরআন মাজিদে আছে না নাই আছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে চলে গিয়েছিলেন স্পিড অফ লাইট আলোর গতিতে ওই যে বোরাক বোরাক মানে কি বিদ্যুৎ লাইট বিশ্বের বোরাকে চেপেছিলেন বোরাক এটা কোনো দুনিয়ার কোনো জন্তু নয় কোনো প্রাণী নয় বোরাক হচ্ছে লাইট আলো জ্যোতি অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি লাইটের গতিতে ছুটতে পারে তাহলে সে ভবিষ্যতে মানে প্রবেশ করতে পারবে ভবিষ্যৎ সে দেখে নিবে
ভবিষ্যৎ দেখতে পাবে বিশ্বনবী তিনি ভবিষ্যৎ দেখেছেন কি দেখে নাই ওই যে বিশ্বনবী মেরাজে চলে গেলেন বিশ্বনবী দেখছেন কে জান্নাতে কে জাহান্নামে কে কি করছে সব সিন দেখেছে কি দেখে নাই অনেকে মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর এখন তো কিয়ামত সংগঠিত হয়নি কিন্তু বিশ্বনবী জান্নাত জাহান্নাম দেখলেন কিভাবে যে বেলালের পায়ে আওয়াজ মেয়েগুলো জাহান্নামে ও জান্নাতে একটা প্রশ্ন ছিল না কিছুদিন আগে এর সমাধান আমি থিওরি অফ রিলেটিভিটি পড়তে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই কথা অ্যালবার্ট আইনস্টাইন আজকে বলছে ও যে বিশ্বনবী তিনি 1450 বছর আগে বলে দিয়েছে চাক্ষুষ তিনি দেখেছেন দেখে তিনি এটা থিওরি নয় ফ্যাক্ট তিনি বলে দিয়েছেন আশ্চর্য হয়ে গেল বিশ্বনবীর কথা শুনে আল্লাহ এই কথা যে তিনি টাইম ট্রাভেল তথা আলোর গতি বেগে তিনি ভ্রমণ করে তিনি ভবিষ্যৎ দেখে এসেছেন তার বাস্তব প্রমাণ অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতের সায়েন্সকে আজকে উল্টে দিয়েছেন আইজাক নিউটনের 70% থিওরিকে অ্যালবার্ট আইনস্টাইন ভুল প্রমাণ করেছে কি করে নাই করেছে একদম গোটা বিশ্ব জগতে আলোর সৃষ্টি করা একজন সায়েন্টিস্ট তিনি আজকে এই দাবি করছে যে বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছে এই জন্য আমি বলি যে পবিত্র কোরআন বিশ্বনবীর হাদিস যে ধর্ম গ্রন্থ হিসেবে পড়েন এটাতে আপনি মজা পাবেন না যদি আপনি জ্ঞান সহকারে পবিত্র কোরআনকে পড়েন বিজ্ঞান দিয়ে যাচাই করেন কোরআনকে যাচাই করেন সায়েন্স দিয়ে যাচাই করেন আপনি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি ম্যাথামেটিক্স যা দিয়ে তদন্ত করবেন আগে জ্ঞান দিয়ে পড়াশোনা করেন কোরআনকে দেখবেন আসলে কোরআনটা কি জিনিস আপনি মনে করছেন কোরআন মানে শুধু কবরের কথাই থাকবে জাহান্নামের কথাই থাকবে নরকের কথাই থাকবে ফুলসাতের কথা থাকবে কেন হুজুররাও এই করে বক্তৃতা দিতে এসে কবরের নিচেই থাকে উপরের কথা কিছুই নেই জান্নাত আছে জাহান্নাম আছে সব জগতে দেখা যায় না এগুলো নিয়ে কথা বলছে মানুষের ভাবছে জান্নাত জাহান্নাম এগুলো ঠাকুমার ঝুলি শুনে শুনে অভ্যস্ত মানে এতই শুনেছে শুনে শুনে অভ্যস্ত কবর সাপ আছে কামড় দেবে জান্নাতে আছে জাহান্নামে আছে এটা শুনে মানুষ মানে ঠাকুমার ঝুলি কিন্তু কোরআনকে যখন আপনি তদন্ত করবেন কোরআন পড়বেন প্রত্যেকটা জায়গাতে কোরআনের এমন এমন অলৌকিক কাজ আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন এই কথাই আপনাকে বলছিলাম যে শেষ কথা গোটা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন কোনো কাজ যদি থাকে কঠিন কাজ লাইটের গতিতে ছুটে চলা নয় কঠিন কাজ 120 তলা বিল্ডিং নির্মাণ করা নয় কঠিন কাজ বিমান তৈরি করা নয় গোটা বিশ্ব জগতে যদি কঠিন সবচেয়ে জটিল কোনো কাজ হয়ে থাকে জেনে রাখবেন ছোট্ট একজন শিশুকে ধীরে ধীরে বড় করে আদর্শ মানুষ হিসাবে পেশ করা এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে জটিল কাজ সবচেয়ে কঠিন কাজ কোনটা জাহাজ তৈরি করা নয় কোনো ফ্যাক্টরি তৈরি করা নয় সবচেয়ে কঠিন কাজ ছোট্ট শিশুকে ধীরে ধীরে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের সামনে মানুষ হিসাবে পেশ করা এটা সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে জটিল কাজ আর এই কাজের দায়িত্ব দিয়েছে আল্লাহ তার পিতাকে তার মাকে বাপ মা যদি আজকে দায়িত্বহীনতার পরিচয় দেয় বাপ মা হচ্ছে মালি বাপ মা আজকে তার এই দায়িত্ব পালন যদি না করে বা অন্ত যুব সমাজ আমাদের সমাজ সোসাইটি ধ্বংস হবে কি হবে না হবে আজকে তাই হচ্ছে আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে বোঝা তৌফিক দান করো সকল বলি আল্লাহুমা আমিন মহান শক্ত আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা যুবক ভাইদেরকে বলছি সময় নষ্ট করব না যে টাইমকে আজকে আপনি অপচয় করছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এই টাইম তোমাকে প্রতিশোধ নিবেই নিবে টাইম এমন একটা জিনিস যে প্রতিশোধ নিতে পারে কথা বুঝতে পারছেন আজকে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন সারা রাত ধরে আপনি ফেসবুকে যাচ্ছেন সারা রাত্রি ধরে মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছেন মনে করছেন যে এই চ্যাট গুলো করছেন কেউ দেখছে না বা আল্লাহ দেখছে কি দেখছে না দেখছে সময় তো নষ্ট হচ্ছে ব্যভিচারের রাস্তা আপনি খুলে দিয়েছেন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউব 24 ঘন্টা আবার তো এখন আছে জুয়া খেলা আন্তর্জাতিক জুয়া আমাদের বাপ মাও জানে না ছেলে জুয়া খেলছে কিভাবে বাপ মা তো ব্যবসা নিয়ে ব্যস্ত ওই ব্যবসার টাকা কত হবে এটা নিয়ে হিসাব করতে ব্যস্ত ছেলে যে জুয়ায় আসক্ত হয়ে গেছে বাপ মার পাশে থেকে জুয়া খেলে বাপ মা জানে না কিভাবে ওই যে আছে আমেরিকাতে খেলা চলছে বা জাপান ইংল্যান্ড ভারত পাকিস্তানের সঙ্গে খেলা চলছে ক্রিকেট খেলা চলছে আপনার ছেলে হচ্ছে বলছে ভারতের পক্ষে ভারত যদি আজকে হেরে যায় যা তোকে 5000 টাকা দেবো বিছনার মধ্যে শুয়ে শুয়ে জুয়া খেলছে খেলছে কি খেলছে না বলে বলছে দে 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 ছয় মারবে এই যদি এ বলে যে ছয় না হয় না আমি তোকে 200 টাকা দেবো বা গেম জুয়া খেলছে কিছু খেলছে না খেলছে বাপ মা জানে না ছেলে জুয়া খেলছে রাত্রি বাজে শুয়ে আছে আ চিৎকার দে ডানে ডানে মার 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 ধ ধ ধ পাবজি এটা কি এটা পাবজির ফল এ ধ ধ মা বলছে কি বল কি করে কে মার কে ধর বাপ মা আবার হাসছে দেখছে রে ছোটটা সে সারা রাত যে কি যে পায় ধর বাপ মা খুশি আশ্চর্য বিষয় এদের ফায়ারফক্স আছে আছে না ভাই
ফ্রি ফায়ার আছে, সরি ফ্রি ফায়ার, আশ্চর্য ঘন্টার পর ঘন্টা একটা যুব শক্তি আজকে নষ্ট করেছে, ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, সময়কে নষ্ট করে দিচ্ছে। জেনে রাখবেন টাইম, আল্লাহ সঙ্গে কোরআনে টাইম সময় শপথ করেছে, ওয়াল আসরি, আল্লাহ যে টাইমের শপথ, সময়ের শপথ, যারা সময়কে অপচয় করেছে এই সময় তাদেরকে অবশ্যই দেখে নিবে। সময় আপনাকে চ্যালেঞ্জ করবে যে তুই আজকে আমাকে মূল্য দিস নাই, একদিন সময় আসবে আমি তোকে মূল্য দেব না। যে সময়কে নিয়ে চ্যালেঞ্জ করেছে, সময় তাকে ছেড়ে কথা বলেনি, আজকে আপনি এই অপচয় করছেন, সময় অপচয় করছেন, দেখবেন আপনার বন্ধু আপনার ক্লাসমেট সে চাকরি পেয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং করছে, আর আপনি ওই পাথর দিয়ে ঢিল নিয়ে রাস্তায় পাথর ঢেল ফেলছেন অথবা টুকটুকি চালিয়ে বেড়াচ্ছেন, আর আপনার বন্ধু যারা আজকে পড়াশোনা করছে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করছে, নিজের জীবনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, সেও গেম খেলে কিন্তু আপনার মতো আবাল নয়, আবাল মানে নিয়ন্ত্রণহীন কাজ করছে না, সে গেম খেলছে একটা নির্দিষ্ট সময়, এক ঘন্টা গেম খেলছে, এক ঘন্টা বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছে, আট ঘন্টা পড়ছে, দু ঘন্টা বাপ মার সঙ্গে সময় দিচ্ছে, দু ঘন্টা প্রতিবেশীর সঙ্গে সময় দিচ্ছে, ফুটবল খেলছে, তার জীবনটাকে একটা নিয়ন্ত্রণ করে ফেলেছে। আর আপনি একজন অবাধভাবে চারিদিকে কোনো নিয়ন্ত্রণ কিছু নাই, আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন, জেনে রাখবেন এই যে আপনার বন্ধু যে নিয়ন্ত্রণ করছে নিজের জীবনটাকে, একটা রুটিন এর মধ্যে বেঁধে নিয়েছে, এই একটা ইঞ্জিনিয়ারিং হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, আর আপনি করবেন কি, আপনি টুকটুকি চালাবেন, এ কথাই ঠিক। আজকে আপনি সময়কে মূল্য দিচ্ছেন না, সারা জীবনটাকে পস্তাতে হবে, এ কথা ঠিক। যুবকদেরকে বলি যে টাইমকে নষ্ট করবে না, জীবনে সফল হতে হলে বেশি দিন খাটতে হয় না, মাত্র তিন থেকে চার ঘন্টা খাটতে হয়, সরি তিন থেকে চার বছর, ক বছর। যারা সফল হতে চায়, যে কোনো ব্যবসায়িক, যে কোনো শিক্ষক, যে কোনো টিউটর, যে কোনো ছাত্র, যে কোনো পেশার সঙ্গে জড়িত কোনো মানুষ যদি সফল হতে চায় মাত্র চারটে বছর খাটতে, কয়টা বছর, চার বছর যদি কঠোর পরিশ্রম করে আর লক্ষ্য বস্তুকে যদি ঠিক করে নেয় আর দুর্বল গতিতে যদি লক্ষ্য বস্তুকে ভেদ করতে পারে, এ 100% সফল হবে। আপনি যদি ভালো শিক্ষক হতে চান আপনাকে চারটে মানতে হবে, চারটে বছর সময় দিতে হবে। যুবকরা মনে করছে মাধ্যমিক দিয়ে দিয়েছি, খুব বড় হয়ে গেছি, মাধ্যমিকের পরে মনে করছে কি না কি হয়ে গেছে, কেন এখন বাপের জুতোটা ছেলের পায়ে হয়ে গেছে, ছেলে ভাবছে আমার আব্বার জুতোটা আমার পায়ে হয়, আমি বড় হয়ে গেছি মানে বাপ হয়ে গেছে মনে করছে। আরে এটাই বাস্তব, বাপের জামা যখন ছেলে গায়ে হয়ে যায় বাপ ছেলে মনে করছে আমি বড় হয়ে গেছি, আমি অনেক কিছু করে ফেলেছি, আমি এখন বড় হয়েছি, মানে বাপের জামা গায়ে হয়, ও গায়ে দিয়ে চলাচল করছে, বাপের জামা ভাবছে বড় হয়ে গেছে। জি না, মাধ্যমিকের পর যদি চারটে বছর যদি কঠোর পরিশ্রম করে নির্দিষ্ট ভাবে যদি পড়াশোনা করে, আমি বলি না যে তোমাকে শুধু কোরআন হাদিসই পড়তে হবে, আমি বলি মুসলিম ছেলেরা সে ডাক্তার হবে, সে মাস্টার হবে, মুসলিম মেয়েরা তারা নার্স হবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ারিং হবে, তবে তারা হবে আদর্শের সঙ্গে ইসলামকে সামনে রেখে। একজন মুসলিম মেয়ে যদি সে নার্স হয় ভাই সে কখনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত হতে পারে না, মুসলিম ছেলে যদি ডাক্তার হয় সে কখনোই অন্য কারো সিজার হবে না, জোর করে সিজার করে যে টাকা নিয়ে নেবে এই ক্ষতি করতে পারে না। তা আমি যুবকদেরকে বলি মাত্র চারটে বছর পরে মাধ্যমিকের পর থেকে পড়তে, তোকে চার বছর কঠোর পরিশ্রম করো, বসার কোনো সময় নেই, কোনো অবকাশ নেই, তো চার বছর পর 100% তুমি সফল হবে কি হবে না, হবে। তোমার বন্ধুদেরকে দেখো, তোমার যারা ক্লাসমেট ছিল তারা দেখো, তুমি ঢুড্ডির মতো ঘুরে বেড়েছো, টোটো কোম্পানি ম্যানেজার মতো ঘুরে বেড়েছো, আর তোমার যে বন্ধু সে পড়াশোনা করেছে সে আজকে জায়গাতে পৌঁছে গেছে, তুমি টপ থেকে টুকটুকি ঠেলে বেড়াচ্ছো এখনো, এটা বাস্তব। চার বছর লাগে যে কেউ সে লক্ষ্য স্থির ঠিক রাখেন আর দুর্বল গতিতে কাজ করে চলেন আপনি সফল হবেন। সফলের জন্য তিনটে জিনিস লাগে, তিনটে চাবি লাগে, এক নিয়ত খাস আল্লাহর জন্য হতে হবে, তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা, আল্লাহ তুমি দিবাই দিবা এই বিশ্বাস থাকতে হবে, আমি সে চাইতে হবে প্রতিদিন আল্লাহ আমাকে দাও আমাকে দাও চাইতে হবে, না চাইলে আল্লাহ দেবে, কথা বলেন বাপের কাছে না চাইলে বাপ দিবে অত সহজে, আপনার মনের আশ্বাস কি কি বুঝবে, আপনাকে চাইতে আল্লাহ তুমি দাও আল্লাহ দিবে। দুই, আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে, আল্লাহ যে চাইলে সেটা হবে না, আল্লাহ দাও দাও করবে, আল্লাহ ধপ করে কেবল খাবার ফেলে দিবে, একথা আল্লাহ বলেনি কোরআনে, সূরা জুমার আয়াত নম্বর 9 আল্লাহ বলছে তুমি নামাজ পড়, মসজিদের বাইরে চলে যা রিজিকের জন্য, দোকান খুল, ব্যবসা কর, ইসলাম ওই সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করে না, ইসলাম বলেছে নামাজের সময় নামাজ পড়, নামাজ শেষ মসজিদ থাকবি না, জোর গোটা পৃথিবীতে চষে বেড়া, ইনকাম কর, হালাল ইনকাম কর, আবার মসজিদে আয়। আল্লাহ কি বলেছে, শুধু বসে থাকলে হবে না, দোয়া করে যে আল্লাহ আমাকে খেতে দাও, আল্লাহ ধপ করে আপনাকে দিয়ে দিবে, আল্লাহ পারে কিন্তু আল্লাহ আপনাকে দিবে এই ওয়াদা করেনি, বলে হচ্ছে নামাজ পড়ে মসজিদ থেকে বের হ তাড়াতাড়ি, ইনকাম কর, প্রতিবেশীকে খাওয়া নিজে খা, আবার মসজিদে সময় ইবাদত কর, এটা ইসলাম বলছে, কথা বুঝতে পারছেন। আর তিন নাম্বার, চেষ্টা প্রচেষ্টার পরে জেদ কি থাকতে লাগবে, জেদ আমি পারবো, আমি পারবো, যে আমার দ্বারা সম্ভব, কিন্তু আমরা উল্টো করি, আমরা কি করি, আমরা মনে করি ওই তো পারি না, আমি পারি নাকি, ওই তো পাচ্ছে না, আমি পারি নাকি,
ও অত বড় লোকের ছেলে এত শিক্ষিত এত পড়াশোনা করছে ও পারছে না আমি পারবো নাকি এই যে আপনি বারবার এই যে পারবো নাকি করছেন এইটাকে আপনাকে উল্টে ফেলে দিতে হবে নচেত আপনি কখনোই সফল হতে পারবেন না বরং আপনাকে বলতে হবে ও পারেন তো কি হয়েছে আমি পারবো আমি করে দেখাবো ও না পারতে পারে ওর চেয়ে আমি বেশি পারি এরকম জেদ থাকতে হবে যে জেদ থাকে অন্তরে অবশ্যই আপনি সফল হবেন 100% সফল হবেন যদি এই তিনটে জিনিস না থাকে কোন যুবক কোন যুব সমাজ কোন তরুণ সমাজ কোন ব্যক্তি কখনো তার ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে না কোন ব্যক্তি কখনো সে সফল হতে পারে না সে কামিয়াবি হতে পারবে না সে টুকটুকি চলবে ভ্যান চলবে পাথর ফেলবে এগুলোই করবে তিনটে জিনিস এক আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল থাকতে হবে দুই চেষ্টা প্রচেষ্টা থামানো যাবে না একবার আছাড় খেয়ে পড়ে গেছেন আবার উঠতে হবে মনে করেন সাইকেল চালানো শিখেছেন কিভাবে সাইকেল চালাচ্ছেন ধপ করে পড়ে গেছেন পা কেটে গেছে হাত কেটে গেছে উল্টে পড়ে গেছেন মাথা শিলা হয়েছে সেদিন যদি প্রথমবার সাইকেল চালানো শিখতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাকে ভয় করে যে সাইকেলটাকে টাচ আর না করতেন আজকে সাইকেল চালাতে পারতেন চিন্তা করেন দুটো চাকা কিচ্ছু না তাকে দেখেন সাইকেলের চাকাগুলোকে আপনি চালান আশ্চর্য ছোট্ট একটা ছেলে দু চাকা কিচ্ছু নেই কোনো সেফ কিছু জায়গা নেই চারটে গাড়ির চাকা থাকলে চারটে তো আছে সেভ আছে আছে না নেই আছে চারিদিকে ঘেরা আছে অনেক ফেসিলিটি আছে সেভ করার জায়গা আছে ছোট্ট শিশু দু চাকার একটা সাইকেল একদম চালিয়ে চলে যাচ্ছে কিভাবে চিন্তা করেন প্রথম দিন সে ধপ করে পড়ে উল্টে পড়ে গেছে পা কেটেছে হাত কেটেছে নাক কেটেছে কপাল কেটেছে মার হাতে মার খেয়েছে বাপের হাতে মার খেয়েছে পড়া ছেলের হাতে মার খেয়েছে সেই দিন সে সাইকেল চালিয়ে ছেড়ে দিত বাবু তো আজকে সাইকেল চালাতে পারতো জি না অবশ্যই চেষ্টা করছে না আরে ও পারছে আমিও পারবো আরে আমি যদি না পারি স্কুল যাবো না মানে আমি স্কুল যাবো যে যেটা চালিয়ে আমি বাজারে যাবো যে সাইকেল চালিয়ে এই যে জেদ এই জেদ যে আপনার মধ্যে ছিল এই যে সাইকেল চালানো শিখেছেন এই জন্য মোটরসাইকেল চালাতে শিখতে পেরেছেন কেন জেদ ছিল তাই যেটা আপনি লক্ষ্য স্থিরকে ঠিক করেন আর দুর্বল গতিতে আপনি চেষ্টা করেন জেদ থাকতে হবে আমি ওখানে যেতে পারবোই পারবো যদি এমনটা হয় তবে আপনি সফল হবেন যে কোনো পেশাতে নচেৎ সফল অসম্ভব নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে টাইমকে নষ্ট করার পরিবর্তে এই চারটে বছর পড়াশোনার মধ্যে লাগানো তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন এই দোয়া এই দাওয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু